আচ্ছা, অডিও শুনতে পাচ্ছ আশা করি? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। দেখো, তোমাদের আগের দিন আমি আমি শুরু করছি যে যখন যখন জয়েন করবে করুক, অসুবিধা নেই। তো আগের দিন আমি বেসিক্যালি তোমাদের ইউটিলাইজেশন ট্রাকস অ্যান্ড হিটিং ড্রাইভস একটা পার্ট পড়ানোর কথা ছিল, কিন্তু তোমরা তো জয়েন করোনি, তো ওই পার্টটাই আমি আজকে কন্টিনিউ করছি। তো আগের দিন মেনলি আমি একটা ছবি দিয়ে তোমাদের একটা গল্পের কথা বলেছিলাম, তো আমি ডাইরেক্টলি সেই ছবিটায় জাম্প করে যাচ্ছি, তাহলে তোমাদের রিভিশনটা করতে একটু সুবিধা হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই একটা ছবিকে মাথায় রাখতে, এই ছবিটাকে। ঠিক আছে, এই ছবিটার মধ্যে কি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, এই ছবিটার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল প্রত্যেকটা টার্ন এই একটা ছবি থেকে ডিফাইন ছিল। একটা হচ্ছে সোর্স, মানে যেখান থেকে লাইট বেরোয়, সেই লাইটের পরিমাণটাকে আমরা লিউমিনাস ফ্লাক্স অথবা ফাই দিয়ে ডিনোট করেছিলাম। ঠিক আছে, কত পরিমাণ ফ্লাক্স একটা সোর্স থেকে বেরোচ্ছিল। এবার যে কোনো সোর্সকে যখন আমরা দেখি, তখন সোর্স থেকে যে আলোটা বেরোয় সেটা খানিকটা একটা বরের টোপরের মতো দেখতে একটা এরিয়া বা জোনের মধ্যে দিয়ে বেরোয় আর কি। ঠিক আছে, মানে চারদিক দিয়ে বেরোয় আর কি। তো এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা একটা অ্যাঙ্গেলের থ্রু দিয়ে ডিফাইন করেছিলাম, দ্যাট ইজ আ সলিড অ্যাঙ্গেল আমরা বলেছিলাম, তাই তো? তো সেই সলিড অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা লাইটের ইন্টেন্সিটি আমরা সেটাকে ডিফাইন করেছিলাম। ঠিক আছে, আর তারপরে যে টার্মটা অ্যাসোসিয়েট করেছিলাম, কেউ ঢুকতে চাইলো মনে হলো, স্যার সোমদিন যায় না। তো প্রথমত বলেছিলাম যে লাইট একটা সোর্স, একটা সোর্স থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা লুমেন হিসেবে আইডেন্টিফাই করেছিলাম। লুমেন পার স্টেরেডিয়ান, মানে স্টেরেডিয়ান মানে কি সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল মানে কি, সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে আমি বলেছিলাম একটা বড়ের টোপর স্যার যদি কি হয়, পড়াচ্ছেন স্যার? এই দেখো, এই দেখো হেডিং কোন সাবজেক্ট ইলুমিনেশন, পড়াচ্ছেন স্যার? ইলুমিনেশন ইউটিএইচডি, আচ্ছা আচ্ছা ইউটিএইচডি পড়াচ্ছি, বুঝতে পেরেছো? ইউটিএইচডির ফার্স্ট ক্লাসে যেটুকু হয়েছিল তারই একটা ব্রিফ ইন্ট্রো, মানে ডেসক্রিপশন দিচ্ছি। আগের দিন আমি এটা পড়িয়ে দিয়েছিলাম অলরেডি, যারা ছিলে তারা জানো, যারা জানো না তারা একবার জেনে নাও। তো মোটামুটি চারটে কম্পোনেন্টের কথা আমরা ডিসকাস করেছিলাম আগের দিন। একটা হচ্ছে যে কোনো সোর্স থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা লুমেন হিসেবে আইডেন্টিফাই করেছিলাম, যেটাকে আমরা লাইট ফ্লাক্স বা লুমিনাস ফ্লাক্সও বলছিলাম। ঠিক আছে, আমরা জেনারেলি যখন কোনো সোর্স থেকে লাইট বেরোয় সেটাকে আমরা কেবলমাত্র লাইট হিসাবেই আইডেন্টিফাই করি, যদি আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না হই। বাট যখন আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তখন সেটাকে আমরা লুমেন বলবো, লুমেন বলবো মানে হচ্ছে লিউমিনাস ফ্লাক্স অথবা ফ্লাক্স বলবো। ঠিক আছে, তখন আমাদের কাছে শুধু লাইট সেটা থাকবে না, এটা হচ্ছে টেকনিক্যাল টার্ম যেটা আমরা ইউজ করি লাইটকে বোঝানোর জন্য, 1 নম্বর। এবার একটা সোর্সের রেসপেক্টে কত পরিমাণ লাইট বেরোচ্ছে সেই পরিমাণটাকে আইডেন্টিফাই করার জন্য আমার একটা পার্টিকুলার টার্ম বা কিছু মেজারমেন্টের টুলের দরকার। ঠিক আছে, তো সেই মেজারমেন্টের টুলের মধ্যে একটা হচ্ছে লাইট ইন্টেন্সিটি। লাইট ইন্টেন্সিটি বার করার জন্য আমরা কি করেছিলাম, লিউমিনাস ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল আমরা ডিটারমাইন করেছিলাম। ঠিক আছে, সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে কি, মানে একটা বড়ের টোপরকে যদি তুমি দেখো মাঝখান দিয়ে কোনো জায়গা থেকে যদি কেটে দাও, তাহলে যে ক্রস সেকশনাল অ্যাঙ্গেলটা তৈরি হয় বা যে ক্রস সেকশনটা আমরা জেনারেট করতে পারি উইথ রেসপেক্ট টু আ সার্টেন পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট থেকে, তো সেটাই হচ্ছে আমার কাছে সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, এখানে একটা টোটাল অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে। প্লেন অ্যাঙ্গেলের সময় আমরা কি করি, দুটো লাইনের মাঝখানে অ্যাঙ্গেলকে বার করার চেষ্টা করি, বাট সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি করি, একটা অ্যাক্সিস আছে, সে অ্যাক্সিসের রেসপেক্টে থ্রি ডি মানে হচ্ছে চারিদিকে 360 ডিগ্রিতে কতটা তোমার অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, তো সেইটাকে আমরা ডিটারমাইন করার চেষ্টা করি, সেটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল। তো এগুলো আমরা ডিটেলে বলেছিলাম, তোমরা ভিডিওটা একবার দেখে নেবে, তো সেখান থেকে আরো ভালো আইডিয়া পেয়ে যাবে। এবার নেক্সট পার্ট আমরা যেটা বলেছিলাম, দ্যাট ইজ ইলুমিনেন্স। নেক্সট পার্ট আমরা যেটা বলেছিলাম, দ্যাট ইজ ইলুমিনেন্স। এবার ইলুমিনেন্স মানে কি, আমি বলেছিলাম, আমি ওই দেবজ্যোতির উদাহরণ দিয়ে বলেছিলাম যে দেবজ্যোতি যে সিটিতে, যে সিটে ধরো পড়তে বসেছে, ঠিক আছে, লাইটটা তো তোমার ধরো এরকম একটা জায়গায় তুমি লাগিয়ে রেখেছো, বাট দেবজ্যোতি যে সিটে পড়তে বসেছে বা তুমি যে সিটে পড়তে বসেছো সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্কিং প্লেন হিসাবে। তো ওয়ার্কিং প্লেনে কতটা লাইট এসে পৌঁছচ্ছে, দ্যাট অ্যামাউন্ট অফ লাইট পার ইউনিট এরিয়া, ঠিক আছে, পার ইউনিট এরিয়াতে কতটা লাইট এসে পৌঁছচ্ছে সেটাকে আমরা লাক্স হিসাবে ডিফাইন করে থাকি, অথবা
ইলুমিনেন্স হিসাবে আমরা সেটাকে বুঝিয়ে থাকি আর কি। ঠিক আছে, এবার আরেকটা টার্ম এর সঙ্গে যেটা অ্যাসোসিয়েটেড থাকে, দ্যাট ইজ ব্রাইটনেস। ব্রাইটনেস মানে কি? ব্রাইটনেস মানে হচ্ছে ধরো আমাদের যখন চোখে স্ট্রেস পড়ে তখন আমরা কি বলি যে একটু এটা ইন্টেন্সিটিটা কমিয়ে দাও। ধরো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কি করছি, আমি যে আমার ডিসপ্লে স্ক্রিনটা আছে সেই ডিসপ্লে স্ক্রিনটা দেখো ব্রাইটনেস রিডিউস করছি আর এটাকে বাড়াচ্ছি, এটা বাড়ানোর ফলে কি হচ্ছে ব্রাইটনেস ইনক্রিজ করছে। ব্রাইটনেস ইনক্রিজ করার ফলে কি হচ্ছে না, আমার চোখে বেশি লাইট এসে পৌঁছচ্ছে। যখন কোনো অবজেক্টের ব্রাইটনেস তুমি বাড়াচ্ছ তার মানে হচ্ছে তোমার চোখের উপর সেন্সেশন বেশি ক্রিয়েট করছে। ঠিক আছে, তো এই লিউমিনাস ইন্টেন্সিটি পার ইউনিট স্কোয়ার এরিয়ায় তোমার চোখের উপর যে এফেক্ট তৈরি করে দ্যাট ইজ নাথিং বাট ইউর ব্রাইটনেস। তো আমি আগের দিন বলেছিলাম যে এই চারখানা ইম্পর্টেন্ট টার্ম আছে যেখানে আমরা লিউমিনাস ফ্লাক্সকে ডিফাইন করি, লিউমিনাস ইন্টেন্সিটিকে ডিফাইন করি, ইলুমিনেশন অর ইলুমিনেন্সকে ডিফাইন করি, আর ব্রাইটনেস ব্রাইটনেস অর লিউমিনেন্সকে ডিফাইন করি। ঠিক আছে, এই চারটে টার্মের উপর ভিত্তি করে সমস্ত কিছু পড়াশোনা আগের দিন হয়েছিল এবং এই চারটে টার্মই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো এই পার্টটা আমাদের হয়ে গেছিল। তো এইখানে এই অবধি কারোর কোনো অসুবিধা আছে, কারোর কোনো কোশ্চেন আছে? দেখো কারণ এটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্ট, এর উপরেই সমস্ত কিছু পড়াশোনাগুলো আমরা আস্তে আস্তে এগোবো আর কি। এইখানে যে চারটে টার্ম নিয়ে আমি ডিসকাস করেছিলাম যে হোয়াট ইজ লিউমিনাস ফ্লাক্স, হোয়াট ইজ লিউমিনাস ইন্টেন্সিটি, হোয়াট ইজ ইলুমিনেশন অ্যান্ড হোয়াট ইজ ব্রাইটনেস। ঠিক আছে, এখানে ইলুমিনেন্স লেখা রয়েছে, আমি বলেছিলাম ইলুমিনেশন, একই ব্যাপার, ইলুমিনেশন অথবা ই দিয়ে বলেছিলাম ই। ঠিক আছে, এটা লিউমিনাস ইন্টেন্সিটি অথবা আই দিয়ে বলেছিলাম, এটা ফ্লাক্স অথবা ফাই দিয়ে বলেছিলাম। ঠিক আছে, এবার ব্রাইটনেস কে বি দিয়ে বলা যেতে পারে, ঠিক আছে, আর অন্য যে কোনো টার্ম দিয়ে তোমরা ইউজ করতে পারো, বাট এই চারটে ছিল ইম্পর্টেন্ট প্যারামিটার যেটার উপর ভিত্তি করে আমরা ইলুমিনেশনটা পড়বো আর কি। ঠিক আছে, ইলুমিনেশন একটা খুবই সহজ পেপার, খুব সহজ সাবজেক্ট, বাট সব থেকে বেশি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এই জিনিসটারই আছে। মানে যদি তুমি কোনো ইলেকট্রিক্যাল রিলেটেড কোম্পানিতে চাকরি পাও, ঠিক আছে, একটা বড় সেক্টর আছে যেখানে এই ইলুমিনেশন রিলেটেড কাজকর্ম করতে হয়, ইলুমিনেশন সিস্টেম ডিজাইন করতে হয়, ঠিক আছে, তারপর লাইটিং ক্যালকুলেশন করতে হয়, কত লাইটের দরকার পড়বে কোনো জায়গাতে, এই ধরনের কাজের কাজ কিন্তু রয়েছে, এরকম কাজ কিন্তু করতে হয়। ঠিক আছে, তো দেখো ইম্পর্টেন্ট প্যারামিটার গুলো তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলতে পারো, বলো। যারা ক্লাস করেছিল স্যার? অন্তত তারা বলো তাদের কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে, না স্যার, হ্যাঁ, তো এই অবধি আপাতত রইল। ঠিক আছে, তো এরপর আমরা আজকের দিনে পড়াশোনাটা শুরু করব। তো লাক্স মানে তো তোমরা জানো, এগুলো তো তোমরা তোমাদের বলেছিলাম। ঠিক আছে, তো এখানে দেখো এই ছবিটাতে আমি এক্সপ্লেন করেওছি যে ফ্লাক্স, ফ্লাক্স থেকে আসছে হচ্ছে সিপি অথবা ক্যান্ডেল পাওয়ার, ক্যান্ডেল পাওয়ার থেকে তৈরি হচ্ছে ইলুমিনেশন, ইলুমিনেশন থেকে আসছে হচ্ছে ব্রাইটনেস। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার কাছে কি সোর্স থেকে যে আলো বেরোলো দ্যাট ইজ আওয়ার লিউমিনাস ফ্লাক্স। এবার পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে বলে ক্যান্ডেল আল বা লিউমিনাস ইন্টেন্সিটি। ওয়ার্কিং প্লেনের উপর পার ইউনিট এরিয়ার মধ্যে যেটা আছে সেটাকে বলে ইলুমিনেন্স বা ইলুমিনেশন তুমি বলতে পারো, আর লিউমিনেন্স মানে হচ্ছে যেটা আমার চোখে আমি দেখতে পাচ্ছি বা ব্রাইটনেস আমাদের যেটা চোখে এসে পড়ছে ক্যান্ডেলা পার স্কোয়ার মিটারে। তো এই পোর্শনটাও আমাদের হয়ে গেছিল এবং এরপরে আমরা আজকে থেকে শুরু করব। তো আজকে মেনলি আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে লজ অফ ইলুমিনেশনের মধ্যে আমরা চলে যাচ্ছি আজকে। ঠিক আছে, তো এই ল অফ ইলুমিনেশনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তোমরা যে কোনো পরীক্ষা দেবে সেখানে তোমাদের এসএসসি যেই পরীক্ষা হোক বা যে কোনো ধরনের পরীক্ষা হোক প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই ফর্ম থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের কাছে যে আইডিয়াটা আছে যে সবার আগে বলো এই ইটা কি জিনিস বলো তো, কে বলতে পারবে হোয়াট ইজ ই? ইলুমিনেশন ইলুমিনেশন, ইলুমিনেশন কোন পার্টটাকে বলে, হোয়াট ইজ ইলুমিনেশন, ডিফাইন করো ইলুমিনেশন কি জিনিস। আমি এইমাত্র কি বললাম চারটে সিকোয়েন্স ইউজ করেছিলাম, একটা সোর্স থেকে লাইট বেরোচ্ছে, ধরো এটা একটা সোর্স, আমি ধরে নাও এরকম একটা করে দেখাচ্ছি, ঠিক আছে, ধরো এটা একটা সোর্স, তাহলে সোর্স থেকে কি বেরোয় বলো? লুমেন, লুমেন বেরোয়, যেটাকে আমরা ফাই দিয়ে বলি। এবার ফাইটাকে যদি আমি একটা পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে হিসাব করতে পারি, ঠিক আছে, পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে হিসাব করি, সেটাকে আমরা কি বলছিলাম মানে কত পরিমাণ আলো সেই ইউনিট সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে সেটাকে আমরা কি হিসাবে ডিফাইন করেছিলাম বলো? লুমিনাস ইন্টেন্সিটি।
হ্যাঁ, লিউমিনাস ইনটেন্সিটি। এবার ওয়ার্কিং প্লেনের উপর যে আলোটা এসে পৌঁছচ্ছে তাকে আমরা কি বলছিলাম বলো? ওয়ার্কিং প্লেন যেখানে বসে তুমি পড়বে সেটাই কি সেটা বলে বলছিলাম? স্যার ইলুমিনেশন বা ইলুমিনেশন। হ্যাঁ, সেটাকে বলেছিলাম ইলুমিনেশন। তার মানে ই বলে যেটা আমি এখানে ডিফাইন করেছি, ই বলে যেটা আমি ডিফাইন করেছি, দ্যাট ইজ নাথিং বাট আওয়ার ইলুমিনেশন। এবার ইলুমিনেশন মানে কি? ইলুমিনেশন মানে হচ্ছে যে পরিমাণ আলো এসে পৌঁছচ্ছে, দ্যাট ইজ ফ্লাক্স ডিভাইডেড বাই পার ইউনিট এরিয়া। ফ্লাক্স ডিভাইডেড বাই পার ইউনিট এরিয়াকে এখানে এফ দিয়ে লিখেছে, আমি ফাই দিয়েও লিখতে পারি, তুমি যে কোনো খুশি দিয়ে লিখতে পারো, বাট মোদ্দা কথা হচ্ছে ই মানে হচ্ছে ফ্লাক্স পার ইউনিট এরিয়া। এটা এখানে এই ইকুয়েশনটা দিয়ে সেটা এস্টাবলিশ করেছে, ঠিক আছে? এটা আমরা জানি, এটা নিয়ে কারোর কোনো স্যার আপত্তি নেই নিশ্চয়ই, বলো। স্যার বলছি ফ্লাক্সটাকে আমরা ইয়েও তো বলতে পারি, মানে লুমেন লুমেন বলা যায় তো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো লুমেন। ফ্লাক্স যেটা, ফাইটাকে এখানে এফ দিয়ে লিখেছে, এটাই হচ্ছে গিয়ে তোমার ফ্লাক্স, এটাই তুমি লুমেনও লুমেনও বলতে পারো, এটাই হচ্ছে তুমি লুমেন বলবে, ঠিক আছে? এটাকে আমি তোমাদের লুমেন বলতে বলেছি, ঠিক আছে? এবার দেখো সেকেন্ড টার্মটা কি আছে, আই আছে। আই মানে কি বলো? আই কোনটা বলেছিলাম? আই বলেছিলাম লিউমিনাস ইনটেন্সিটি। এবার লিউমিনাস ইনটেন্সিটি কিভাবে ডিফাইন হয়েছিল বা কার জন্য লিউমিনাস ইনটেন্সিটি ডিফাইন হয়? লিউমিনাস ইনটেন্সিটি সবসময় ডিফাইন হয় সোর্সের জন্য, মানে যে ধরনের সোর্স ইউজ করছি তার অনুযায়ী পার ইউনিট সলিড অ্যাঙ্গেল লাইট বেরোবে। মানে ধরো তুমি এখানে একটা এলইডি লাইট লাগিয়েছো, তো এলইডি লাইট লাগালে এর মধ্যে দিয়ে নাম্বার অফ ফ্লাক্সেস কম বেরোবে, বেশি বেরোবে, না এখানে যদি একটা হ্যালোজেন লাগাও তাহলে নাম্বার অফ ফ্লাক্স লাইনস বেশি বেরোবে? ধরো স্যার আমি কি ধরো আছে সোর্স বলো, হ্যালোজিন স্যার, হ্যালোজিন হ্যালোজেন, হ্যালোজেন মানে যার ওয়াটেজ বেশি বা যেখান থেকে বেশি সোর্স অফ লাইট বেরোচ্ছে তার জন্য আমার কাছে লিউমিনাস ইনটেন্সিটি কি হবে? বেশি হবে। মানে আই ইকুয়াল টু এফ বাই এ, এটা হচ্ছে আমার কাছে এফ ফর ফ্লাক্স, আর ওহম দিয়ে যেটা দেখানো আছে দ্যাট ইজ নাথিং বাট আওয়ার সলিড অ্যাঙ্গেল। এবার সলিড অ্যাঙ্গেলটা কিভাবে ডিফাইন, আমি আগের বারেও বলেছিলাম যে তুমি তুমি এটা বড়ের টোপরকে হিসাব ভাবো, ঠিক আছে? তা বড়ের টোপরকে তুমি যদি মাঝখান দিয়ে কেটে দাও তাহলে তুমি কি দেখতে পাবে? সেই ক্রস সেকশন বরাবর সেন্টারের দিকে যে একটা টোটাল সার্কুলার একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই সার্কুলার অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার কাছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার সেইটাকেই দেখো এখানে এফ বাই ওহম দিয়ে এরা এস্টাবলিশ করেছে, এফ বাই ওহম দিয়ে এরা লিখেছে। এবার পরের স্টেপে কি করেছে, পরের স্টেপে দেখো এই দুটোই হচ্ছে মেন ইকুয়েশন, ঠিক আছে? এই দুটোই হচ্ছে আমার কাছে মেন ইকুয়েশন। তো এই দুটো মেন ইকুয়েশনকে তোমার এখানে পুট করেছে, এফ এর পরিবর্তে ওরা কি করেছে, আই ইন্টু ওমেগা লিখেছে, আই ইন্টু ওমেগা লিখেছে ডিভাইডেড বাই এ লিখেছে, ঠিক আছে? এফ এর পরিবর্তে আই ইন্টু ওমেগা লিখেছে ডিভাইডেড বাই এ লিখেছে। তার মানে ইলুমিনেশন ই এর ভ্যালু কত আসছে, আই ইন্টু ওমেগা, এটা ওমেগা 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 না, এটা হচ্ছে ডেল্টা, এটা ওমেগা, এটা ওমেগাই সিম্বলটা এটা ইউজ করেছে, এরা ওমেগাই ইউজ করেছে, ঠিক আছে? ক্যাপিটাল ওমেগা এরা ইউজ করেছে, ইজ ইকুয়ালস টু ওমেগা ইকুয়ালস টু এ বাই আর স্কোয়ার লিখেছে, ঠিক আছে? এবার এটা মানে কি, এটা মানে হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন কি? সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন তোমাদের আমি জানি না কারণ মনে আছে কিনা, ধরো এরকম এক দুটো স্ট্রেট লাইন যদি হয়, ঠিক আছে, এরকম দুটো স্ট্রেট লাইন যদি হয়, এবার এদের মাঝখানে যদি অ্যাঙ্গেল থাকে থিটা, ভালো করে বুঝবে কি বলছি, এরকম দুটো স্ট্রেট লাইনের মাঝখানে যদি অ্যাঙ্গেল থিটা হয়, এবার এরা দুজনের মধ্যে যদি একটা আর্ক তৈরি করে, সে এস একটা আর্ক তৈরি করেছে, এস আর্ক, এবং এদের যে রেডিয়াসটা আছে মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স বা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স যে রেডিয়াসটাতে রয়েছে, সে রেডিয়াসটা যদি আর হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু আর থিটা, যেখানে এসটাকে আমরা বলি হচ্ছে আর্ক, ঠিক আছে? এবার এই আর্কটাকে আমরা এখানে কি করেছি, একটা ছোট লেন্থের জন্য যদি খুব ছোট হয়ে যায় তাহলে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি, মানে আমরা এখানে আর্কটাকে খুব ছোট ধরে নিয়েছি, এবং এই খুব ছোট ধরে নেওয়ার জন্য এই লেন্থটাকে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করে নিয়েছি। দেওয়ার পরে আমরা এই ইকুয়েশনটা লিখতে পেরেছি, দেওয়ার পরে আমরা এই ইকুয়েশনটা লিখতে পেরেছি। তো দেখো এখান থেকে তুমি একটা আইডিয়া পাবে যে আর্ক ডিভাইডেড বাই তুমি যদি রেডিয়াস করতে পারো, ভালো করে বোঝো কি বলছি, আর্ক ডিভাইডেড বাই যদি রেডিয়াস করতে পারো তাহলে তুমি কি পেয়ে যাবে, থিটা পেয়ে যাবে, ঠিক আছে? আবার বলছি, আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস করতে পারলে তুমি পেয়ে যাবে হচ্ছে থিটা, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই সলিড অ্যাঙ্গেল ডিটারমাইন করতে চাই, এই থিটাটা কি আমার কাছে, থিটাটা হচ্ছে আমার কাছে প্লেন অ্যাঙ্গেল, থিটা হচ্ছে আমার কাছে গিয়ে প্লেন অ্যাঙ্গেল, ঠিক আছে? আর এই ওহমটা বা ক্যাপিটাল ওহম যেটা সিগন্যাল সিগন্যাল দেওয়া আছে, ওমেগা সিগন্যালটা সিম্বলটা দেওয়া আছে,
এইটা হচ্ছে আমার কাছে গিয়ে সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন। তো সলিড স্যার অ্যাঙ্গেল অন্য মানে কালার দিলে কেন না স্যার, বলো বলো। অন্য কালার, কালার স্যার অন্য কালার, মানে কিছু বোঝা যাচ্ছে না লালটা। আচ্ছা আচ্ছা, লালটা না হলে ওখানে ঠিক এখানে ধরা পড়ছে না, তো এখানে ধরা পড়ছে না, বুঝতে পারছো? দুটো কন্ট্রাস্টিং কালার হয়ে গেছে, যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। তো এই যে সলিড অ্যাঙ্গেল যেটা, হয়, দ্যাট ইজ ইওর এরিয়া বাই আর স্কোয়ার হয়ে থাকে, ঠিক আছে? এরিয়া মানে কত? এরিয়া মানে হচ্ছে একটা স্পিয়ারে যদি এরিয়া বার করতে চাও, সার্কেল এরিয়া বার হবে 4 পাই আর স্কোয়ার, তো 4 পাই আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, দ্যাট ইজ 4 পাই, ঠিক আছে? এই 4 পাইটা হচ্ছে তোমার সলিড অ্যাঙ্গেলের ভ্যালু, ঠিক আছে? সলিড অ্যাঙ্গেলের ভ্যালু হয়ে থাকে হচ্ছে 4 পাই। এইবার তুমি এখানে এই ওহমের পরিবর্তে, এই ওহম বা সলিড অ্যাঙ্গেলের পরিবর্তে কি লিখতে পারো? এ বাই আর স্কোয়ার। তো এই ওহমের পরিবর্তে এ বাই আর স্কোয়ার যদি লেখো, তাহলে ই সমান সমান কত বেরোচ্ছে? আই বাই আর স্কোয়ার, এরকম একটা টার্ম এসে প্রেজেন্ট হচ্ছে, ঠিক আছে? তার মানে তোমার ইলুমিনেশনের সাথে, এখানে মেন টার্গেটটা কি? মেন টার্গেটটা হচ্ছে ইলুমিনেশনের সাথে লিউমিনাস ইনটেন্সিটি এবং রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে কতটা তোমার হাইট রয়েছে, এখানে এখানে হাইটের রেসপেক্টে বলেছে, কতটা হাইটের রেসপেক্টে তোমার এখানে হচ্ছে সেটা তোমাদের ডিটারমাইন করতে হয়েছে, কারণ এটার উপর ভিত্তি করেই তোমার এখানে রেডিয়াসটা ডিটারমাইন হয় আর কি, ঠিক আছে? তো ই এর সাপেক্ষে, সরি, ই এর সাপেক্ষে আই এর এবং আর এর যে রিলেশনশিপ সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ইনভার্স স্কোয়ার ল, এটাকে বলা হয়ে থাকে বেসিক্যালি, ঠিক আছে? এটা হচ্ছে ল অফ ইলুমিনেশনও বলে, ঠিক আছে? এটা হচ্ছে ল অফ ইলুমিনেশনও বলে, ল অফ ইলুমিনেশনও বলে, অর ইনভার্স স্কোয়ার ল বলে, ইনভার্স স্কোয়ার ল বলে থাকে, ঠিক আছে? তো এটা বেসিক্যালি কোথা থেকে আসছে? এটা আসছে বেসিক ডেফিনেশন থেকে। তুমি যদি ই কে ডিফাইন করতে চাও ইলুমিনেশন, দ্যাট ইজ এফ বাই এ, আই কে যদি ডিফাইন করতে চাও তাহলে দেখবে এফ বাই ওহম এসে পৌঁছবে, ঠিক আছে? আর এই সলিড অ্যাঙ্গেলকে আমরা ডিফাইন করি হচ্ছে এ বাই আর স্কোয়ার দিয়ে, মানে এরিয়া পার ইউনিট রেডিয়াস স্কোয়ার দিয়ে, ঠিক আছে? এ বাই আর স্কোয়ার দিয়ে। এবার সেখান থেকে আমরা যে ই এর রিলেশনশিপ নিয়ে আসি, দ্যাট ইজ আই বাই আর স্কোয়ার, এইখানে যেটা আমি লিখেছি, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ল অফ ইলুমিনেশন। দেখো এখানে কোনো প্রশ্ন আছে কিনা, কারণ এটা কিন্তু তোমাদের পরীক্ষায় ইয়ে করতে দেবে, ঠিক আছে? প্রুফ করতে দিতে পারে, ঠিক আছে? এবং লিখতেও দেবে, ঠিক আছে? তোমাদের এখানে একটা কথাই বলতে হবে যে ইলুমিনেশন ই ডিপেন্ডস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লিউমিনাস ইনটেন্সিটি, লিউমিনাস ইনটেন্সিটি যত বাড়বে তত ইলুমিনেশন ইনক্রিজ করবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ভ্যারিজ ইনভার্সলি টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য, কি বলবো, এরিয়া যেখানে তোমার আলোটা এসে পড়ছে তার উপর ডিপেন্ড করবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কোনো তোমার বাড়িতে যদি, যেটা দেওয়ালে যে লাইটটা লাগানো আছে, তার ফলে তোমার ওয়ার্কিং প্লেন মানে তুমি যেখানে পড়াশোনা করছো সেখানে কম আলো এসে পৌঁছচ্ছে, তার জায়গায় তুমি যদি একটা টেবিল ল্যাম্প নিয়ে পড়ো, ঠিক আছে, তাহলে একটা ফোকাস লাইট এসে পৌঁছচ্ছে এবং অনেকটা লাইট এসে পৌঁছচ্ছে। ওই জন্য আমরা বেসিক্যালি টেবিল ল্যাম্প ব্যবহার করে থাকি পড়াশোনার সময়, ঠিক আছে? তো এই রিলেশনশিপটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবে। দেখো বাকি সব প্যারামিটার গুলো বুঝতে পেরেছো কি কি বললাম? ফ্লাক্স, ইলুমিনাস ইনটেন্সিটি, ইলুমিনেশন, ব্রাইটনেসটা তো আগে বললাম, ব্রাইটনেস, আর তার করস্পন্ডিংলি এখানে ই এর যে ফর্মুলাটা বেরোলো আই বাই আর স্কোয়ার, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা যে পরীক্ষায় দেবে সেখানে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। দেখো স্যার ইলুমিনেশনের তাহলে ডেফিনেশনে কি এই এই এটা দিয়ে দেবো সূত্রটা? এটা তোমার ডিরাইভড ফর্মুলা, এটা হচ্ছে ডিরাইভড ফর্মুলা। ডিরাইভড ফর্মুলা মানে হচ্ছে ধরো 2-3টে ইকুয়েশনকে কাজে লাগিয়ে এটাকে তৈরি করা হয়েছে। তুমি যখন ইলুমিনেশনকে ডিফাইন করবে, তুমি ইলুমিনেশনকে আমি যেভাবে এতক্ষণ ধরে ডিফাইন করে আসছি, দ্যাট ইজ ওয়ার্কিং প্লেনের উপর কতটা আলো পার ইউনিট এরিয়াতে সে পড়ে, দ্যাট ইজ নাথিং বাট ইলুমিনেশন, ঠিক আছে? তুমি এভাবেই ইলুমিনেশনকে ডিফাইন করবে, ঠিক আছে? তুমি, এটা হচ্ছে একটা ডিরাইভড রিলেশনশিপ, ঠিক আছে? মানে 2-3টে ফর্মুলা কাজে লাগিয়ে এই ফর্মুলাটা তৈরি করা হয় আর কি, ঠিক আছে? ডেফিনিশন বলতে গেলে যেটা বললাম, পার ইউনিট এরিয়াতে কতটা
লাইট এসে পড়ছে, সেটাই হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। এই যে এখানে যে ছবি, এই যে এফ বাই এ যে রিলেশনশিপটা আছে, এটা হচ্ছে মেজারলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, আজকের সাবজেক্ট, আজকের ক্লাসটা একটু থিওরিটিক্যাল হবে, ঠিক আছে? আমরা পরের দিন কিছু অঙ্ক করব। আজকে বেসিক্যালি তোমাদের এই রিলেটেড বেশ কিছু ডেফিনেশনস আছে, তো আমি ডেফিনেশনসগুলো আগে শেষ করে নিচ্ছি, তারপরে পরের পার্টটা শুরু করব। স্যার বলছি যে ওই ইয়েটা বলবেন একবার, যে বললেন না এই যে ওমেগা, ওমেগা জিনিসটা কি একবার বলুন। ওমেগাটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। কেউ সলিড অ্যাঙ্গেল কি জিনিস বুঝতে পেরেছো? একটু বলার চেষ্টা করো দেখি। আমি 3-4 বার বলেছি, কেউ একজন বুঝে থাকলে বোঝানোর চেষ্টা করো দেখি, হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল। তো স্যার একটা অ্যাক্সিস বরাবর, মানে মানে একটা কোণকে অ্যাক্সিস বরাবর যদি কাট করা হয়, যে হুম, যদি কাট করা হয় তার যে যে ক্রস সেকশনাল এরিয়াটা থাকবে সেটা যে হুম, অ্যাঙ্গেলটা করবে তাকেই আমরা হুম। ইয়ে বলবো। ওর কথাটা গুরুত্বটা হচ্ছে এরকম, তোমার কাছে যদি একটা কোণ থাকে, তো কোণের তো একটা শীর্ষবিন্দু থাকবে, একটা বেস থাকবে। এবার তুমি যদি মাঝখান বরাবর কোনো জায়গা দিয়ে কোণটাকে কেটে দাও, তাহলে একটা ক্রস সেকশন তুমি পাবে। তো সেই ক্রস সেকশনটা এই সেন্টার পয়েন্টের রেসপেক্টে যে কোণ তৈরি করে, সেই কোণটাকেই বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? ডিফাইন, এটা ডিফাইন করা সব থেকে সহজ কিভাবে, তুমি একটা বরের টোপরকে ভাবো, ঠিক আছে? এটা বরের টোপরকে ভাবো, আর ভাবো তুমি কাঁচি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছো, তাহলে ওই ক্রস সেকশন থেকে তুমি সেন্টারের দিকে যে কোণটা দেখতে পাবে, আমরা একটা সার্কুলার কোণ দেখতে পাবে, সেই সার্কুলার কোণটা কি আমরা বলছি হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? এই বিষয়টা আইডিয়া করা দরকার আছে, এটা আইডিয়া করতে না পারলে কিন্তু বুঝতে পারবে না। এটাকে ডিফাইন করা হচ্ছে দেখো কিরকম ভাবে, এরিয়া পার রেডিয়াস স্কোয়ার, ঠিক আছে? এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার, এইভাবে ডিফাইন করা হচ্ছে। আর এর ভ্যালুটা যদি কেউ জিজ্ঞেস করে সলিড অ্যাঙ্গেলের ভ্যালু কত, দ্যাট ইজ 4 পাই। যেখানে এরিয়া অফ দ্য স্পিয়ার যদি তুমি ডিটারমাইন করার চেষ্টা করো, সেক্ষেত্রে হয় 4 পাই r² ডিভাইডেড বাই r² দ্যাট ইজ 4 পাই, এইভাবে হচ্ছে। দেখো, শুভঙ্কর, দেবাশিস, তারপরে ঐশিক, আর কে ছিল জানো, সৌরভ, দেবজ্যোতি, হ্যাঁ অভিনব, স্যার আমারও তো পল্লব। আছে। ঠিক আছে, চলো নেক্সট টপিক বলছি তাহলে, এটা নিয়ে কারোর কোনো অসুবিধা নেই তো? না না স্যার, না স্যার, না নেক্সট দেখো, এবার আমরা কিছু ডেফিনিশন পড়বো, ঠিক আছে? মনে থাকলে খুব ভালো, না মনে থাকলে আরো ভালো, ঠিক আছে? কি বললাম, মনে থাকলে খুব ভালো, মনে না থাকলে আরো ভালো। দেখো এখানে কথাটা কি বলেছে, প্রথমে বলেছে মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার। সর্বপ্রথম বুঝতে হবে হোয়াট ইজ ক্যান্ডেল পাওয়ার। ক্যান্ডেল পাওয়ার মানে হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি, যেটা আমরা ডিটারমাইন করেছিলাম, দ্যাট ইজ আই। আই মানে কি, আই মানে হচ্ছে যে পরিমাণ ফ্লাক্স এসে পৌঁছচ্ছিল পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কতটা পরিমাণ ফ্লাক্স এসে পৌঁছচ্ছিল, তো এইটা ছিল আমার কাছে ক্যান্ডেল পাওয়ার। ক্যান্ডেল পাওয়ার মানে আই, এই আই এর ইউনিট ছিল হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে? এবার কি বলেছে, মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার। দেখো ক্যান্ডেল পাওয়ার মানে কি জিনিস বুঝতে পেরেছো? দেখো ক্যান্ডেল পাওয়ারটা কি জিনিস, ইন্টেন্সিটির ইউনিট, ক্যান্ডেলা মানে আমি একটা লিউমিনাস ইন্টেন্সিটির কথা বলছি, ঠিক আছে? আমি কাকে বলার চেষ্টা করছি, একটা লিউমিনাস ইন্টেন্সিটিকে ডিফাইন করার চেষ্টা করছি। দেখো এটা বুঝতে পারলে কিনা, ফার্স্ট অফ অল স্যার সেন্টেন্সের, ওটা তো ইউনিট হয়ে গেল স্যার, ক্যান্ডেলা, হ্যাঁ এটাই মানে বলছেন তো। মানে আমি বলতে চাইছি এই ক্যান্ডেল পাওয়ার শব্দটার মধ্যে দিয়ে আমি লিউমিনাস ইন্টেন্সিটির একটা পার্টকে ডিফাইন করার চেষ্টা করছি, মানে লিউমিনাস ইন্টেন্সিটিকে ডিফাইন করার চেষ্টা করছি, সেটার জন্য আমি বললাম যে ক্যান্ডেল পাওয়ারটা কি জিনিস। ক্যান্ডেল পাওয়ার ইজ নাথিং বাট দ্য ইউনিট অফ লিউমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে? লিউমিনাস ইন্টেন্সিটি। এবার দেখো আরো দুটো টার্ম আছে, একটা কথা লেখা আছে মিন, আর একটা লেখা আছে হরিজন্টাল। তার মানে ভালো করে বুঝবে কি জিনিস, মিন মানে হচ্ছে অ্যাভারেজ। মিন শব্দের অর্থ কি, অ্যাভারেজ মানে অনেকগুলো ডেটা যদি আমি নিই, নিয়ে তার অ্যাভারেজ তৈরি করি। ধরো x1 থেকে x5 পর্যন্ত ডেটা আছে, তাকে আমি যোগ করেছি, ঠিক আছে? যোগ করার পর 5 দিয়ে ভাগ করেছি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে তার মিন, ঠিক আছে? তার মানে এরকম
এন নাম্বার অফ ডেটাকে তার নাম্বার অফ ইটারেশন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে মিন পাই। এবার হরিজন্টাল মানে কি, হরিজন্টাল ডাইরেকশনে যদি ক্যালকুলেশন করা হয়, মানে কোনো একটা সোর্স যদি আমার কাছে থাকে, ঠিক আছে, কোনো সোর্স যদি থাকে সেই সোর্সের হরিজন্টাল ডাইরেকশন, হরিজন্টাল ডাইরেকশন মানে, হরিজন্টাল মানে হচ্ছে এই স্ট্রেট লাইন, ঠিক আছে, হরিজন্টাল ডাইরেকশনে, ঠিক আছে, মিন, মিন মানে হচ্ছে অ্যাভারেজ পরিমাণ, অ্যাভারেজ পরিমাণ যতটা লাইট আসছে বা অ্যাভারেজ পরিমাণ যতটা তোমার লিউমিনাস ইন্টেন্সিটি হয়, দ্যাট ইজ নাথিং বাট ইউর মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার, ঠিক আছে। দেখো এই কথাটাকেই এরা এখানে লিখেছে, দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ক্যান্ডেল পাওয়ার, ঠিক আছে, অফ এ লাইট সোর্স ইন অল ডাইরেকশন ইন দি হরিজন্টাল প্লেন থ্রু দ্য সার্ফেস, ঠিক আছে। মানে MHCP, এইটা টার্মটাকে বলা হয় হচ্ছে MHCP, মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার। মানে কি মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার? মানে হচ্ছে ইট ইজ নাথিং বাট লিউমিনাস ইন্টেন্সিটি অ্যালং হুইচ ডাইরেকশন, অ্যালং হরিজন্টাল ডাইরেকশন। মিন, মিন মানে হচ্ছে অ্যাভারেজ রিডিং, ইট ইজ অ্যান অ্যাভারেজ রিডিং, ঠিক আছে, অ্যাভারেজ, মিন মানে হচ্ছে অ্যাভারেজ। তার মানে কোনো একটা লাইট সোর্স থেকে কতটা লিউমিনাস ইন্টেন্সিটি বেরোচ্ছে ইন হরিজন্টাল ডাইরেকশন, তার মিন অথবা অ্যাভারেজকে বলা হয় হচ্ছে মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার বা MHCP, ঠিক আছে। দেখো ডেফিনিশনটা বুঝতে পারলে কিনা, তোমাদেরও কিন্তু এইভাবেই মনে রাখতে হবে, মুখস্থ করবে না। হ্যাঁ বলো, স্যার এই ডেফিনেশনটা বুঝলাম না ঠিক একটা। ডেফিনিশনটা বুঝতে পারলে না তো, ধরো তুমি আমাকে বলো ক্যান্ডেল পাওয়ার কি জিনিস বুঝেছো, হোয়াট ইজ ক্যান্ডেল পাওয়ার? হোয়াট ইজ লিউমিনাস ইন্টেন্সিটি কি জিনিস বুঝেছো বলো আগে সেটা। হ্যাঁ স্যার, ইন্টেন্সিটিটা তো স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তা লিউমিনাস ইন্টেন্সিটি মানে কি? লিউমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা টেবিল ল্যাম্প আছে, এবার টেবিল ল্যাম্প থেকে কি বেরোচ্ছে? আলো বেরোচ্ছে, ঠিক আছে। এইবার টেবিল ল্যাম্প থেকে পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল মানে কি, সলিড অ্যাঙ্গেল আমি ডিফাইন করেছি, পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কত পরিমাণ আলো বেরোচ্ছে সেটাকে আমরা কি বলছিলাম? সেটাকে আমরা লিউমিনাস ইন্টেন্সিটি বলছিলাম বা আই দিয়ে ডিনোট করছিলাম, ঠিক আছে। এবার কোনো একটা সোর্সের জন্য এরকম তো হবে না যে শুধুমাত্র হরিজন্টাল ডাইরেকশন বা নিচের দিকে আলো বেরোবে। তুমি যখন একটা বাল্বকে দেখো, ধরো তুমি একটা বাড়িতে লাগানো একটা বাল্বকে দেখেছো, দেওয়ালে লাগানো, দেওয়াল থেকে যে বাল্ব থেকে আলোটা বেরোয় সেটা তো চারিদিকে ছড়িয়ে যায়, তাই না? ওটা কি শুধু হরিজন্টাল প্লেনে এসে পড়ে? সে তো ভার্টিক্যাল প্লেন, চারিদিকেই তো ছড়িয়ে যায়। হ্যাঁ স্যার, তো যদি কোনো সোর্স এইরকম থাকে যে তার জন্য তোমাকে ডিটারমাইন করতে বলছে যে কতটা আলো হরিজন্টাল প্লেনের উপর এসে পড়বে, ঠিক আছে, বা কতটা লিউমিনাস ইন্টেন্সিটি হরিজন্টাল প্লেনের উপর এসে পড়বে পার ইউনিট, সরি বলছি, কতটা আলো তোমার হরিজন্টাল প্লেনের উপর এসে পড়বে তার মিন অথবা অ্যাভারেজ যদি আমি ডিটারমাইন করতে চেষ্টা করি। ভালো করে বোঝো আমি কি বলছি। ধরো তুমি যদি, তুমি যদি একটা, এইটাকে ভাবো, তুমি সবার আগে ভাবো যে তোমার বাড়িতে একটা তোমার টেবিল ল্যাম্প আছে, ঠিক আছে। তো টেবিল ল্যাম্পের জন্য তোমার যে, তুমি যেখানে বসে পড়ছো, ঠিক আছে, তো সেখানে তো অনেক বেশি পরিমাণ আলো এসে পৌঁছয়। এইবার তুমি ভাবো যে তুমি এই টেবিল ল্যাম্পের পরিবর্তে তোমার বাড়িতে যে ওই ওয়াক, কোনো ওয়াকওয়ে দিয়ে হেঁটে গেলে দেখেছো যে ছোট ছোট লাইটগুলো লাগানো থাকে, ডাউন লাইটার বলে, ছোট ছোট টুকরো টুকরো ছোট ছোট লাইট, খুব হালকা আলো, তুমি যেটা তুমি দেখতে পাবে যে কোনো মানে হোটেলে গেলে, হোটেলে গেলে যে ইয়েলো রঙের হালকা হালকা ডিম আলোগুলো, লাইট তো, তো ডিম লাইট টাইপের খানিকটা দেখতে হয়, ডিম লাইট তো কারণ গোল 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 হয়, ঠিক আছে। তো তুমি যদি এইখানে, ব্যাপারটা হচ্ছে কি, ভালো করে বোঝো, এইখানে কিন্তু এইখানে যে সোর্সটা রয়েছে সেই সোর্সটা কিন্তু টোটাল আলোটাকে নিচের দিকে পাঠায় না, ঠিক আছে, কিছু পরিমাণ আলোকে উপরের দিকেও পাঠিয়ে দেয়। তার জন্য লাইটের ইন্টেন্সিটিটা তুমি তোমার, তুমি যেখানে হেঁটে যাচ্ছ সেখানে খুব কম হচ্ছে। ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে টেবিল ল্যাম্প কি করে, পুরো আলোটাকেই তোমার সার্ফেসের দিকে পাঠিয়ে দেয়, বাট এই যে তুমি ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় যে লাইটগুলো দেখতে পাও, খুব ছোট 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 লাইট থাকে, অল্প লাইট থাকে, সে কিন্তু খানিক পোর্শন আলো উপরের দিকে ছড়ে যায়, খানিক পোর্শন আলো নিচের দিকে পাঠায়, ঠিক আছে। এটা তোমরা হয়তো খেয়াল করে দেখোনি, বাট এটা হয়। তাহলে এই যে কতটা আলো উপরে যাবে, কতটা আলো নিচে আসবে, তার ফ্র্যাকশনটা কি হবে, এইগুলো ডিটারমাইন করা হয় MHCP দিয়ে। সেই সোর্সের MHCP কত হয় সেটা আমাকে বার করতে হয়, মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার কত হয় সেটা আমাদেরকে বার করতে হয়, ঠিক আছে।
এই যে টানটা, এটা অ্যাসোসিয়েটেড হয়েছে কার সাথে? লিউমিনাস ইন্টেন্সিটির সাথে। এবার লিউমিনাস ইন্টেন্সিটি কোন ডাইরেকশনের কম্পোনেন্টকে নিয়ে? কেবলমাত্র হরিজন্টাল ডাইরেকশনের কম্পোনেন্টকে নিয়ে, ঠিক আছে? এবং দিস ইজ অ্যান অ্যাভারেজ অফ দ্য রিডিংস। অ্যাভারেজ অফ দ্য রিডিংস মানে হচ্ছে, ধরো তুমি যদি একটা টেবিল ল্যাম্পের কথাই ধরো ভাবো, তো টেবিল ল্যাম্পে কি হবে, তুমি যখন নতুন কিনেছিলে তখন তার আলোর পরিমাণ অনেক বেশি হবে, যত সময় যাবে তত আলোর পরিমাণ কমতে থাকবে। তোমরা জানি না তোমরা খেয়াল করে দেখেছো কিনা, টেবিল ল্যাম্পের মধ্যে দিয়ে কিন্তু আলোর পরিমাণ রিডিউস হতে থাকে, ঠিক আছে? তো এই যে অ্যাভারেজ অফ দ্য রিডিং এর কথা বলছে, অ্যাভারেজ রিডিং এর মানে হচ্ছে যে অনেকগুলো রিডিং নিচ্ছে এখানে, অনেকগুলো লিউমিনাস ইন্টেন্সিটির এরকম I1 I2 I3 এরকম করে রিডিং নিচ্ছে, দিয়ে তার একটা অ্যাভারেজ বার করছে ইন হরিজন্টাল প্লেন। হরিজন্টাল প্লেন মানে হচ্ছে ধরো যে প্লেনের উপর তুমি পড়বে, স্যার দ্যাট ইজ হরিজন্টাল প্লেন, ঠিক আছে? তুমি যেভাবে বই রাখেছো বা বই রাখো বা যে প্লেনের উপর ধরো আমার ল্যাপটপটা রাখা রয়েছে, দ্যাট ইজ হরিজন্টাল প্লেন, ঠিক আছে? তো এর অ্যাভারেজ ভ্যালুটাকে, ইন্টেন্সিটির অ্যাভারেজ ভ্যালুটাকে আমাকে ডিটারমাইন করতে হবে। এইগুলো হচ্ছে ইলুমিনেশনের টার্মস, বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে ইলুমিনেশনের টার্মস। এই টার্মগুলোর উপর ভিত্তি করে আমাকে ডিসাইড করতে হবে যে কোন ধরনের লাইটটা আমার কোথায় সুটেবল। তুমি নিশ্চয়ই পড়তে জায়গায়, পড়তে যেখানে বসো সেইখানে নিশ্চয়ই এরকম ডাউন লাইট ইউজ করবে না, ডাউন লাইট ইউজ করলে এখানে আলো কম আসবে, বুঝতে পেরেছো? অথবা ধরো আমি ফর এক্সাম্পল বলছি, যেখানে অপারেশন থিয়েটারের মধ্যে প্রচুর ইলুমিনেশনের দরকার পড়ে, তো অপারেশন থিয়েটারে দেখবে প্রচুর লাইট লাগানো থাকে, ঠিক আছে? তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যেখানে অপারেশন থিয়েটার আছে, ঠিক আছে, যেখানে অপারেশন থিয়েটার আছে সেই আলো নিশ্চয়ই তুমি এখানে তুলে নিয়ে লাগাবে না, ঠিক আছে? তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তো সেইখানকার মানে লাইটটাকে সেট করব বা সেইখানকার লাইটটাকে সিলেকশন করব। তো এইগুলো হচ্ছে বেশ কিছু প্যারামিটার যার উপর বেস করে আমরা করে থাকি। তো MHCP অথবা মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার হচ্ছে তার একটা এক্সাম্পল। এরকম আরো আছে, আমরা বেশ কিছু দেখবো একটা একটা করে। দেখো, বুঝতে পারলে কি জিনিস বলতে চাইছি? না বোঝা গেলে বলতে পারো, আমি আমার বলবো, অসুবিধা নেই। MHCP হচ্ছে মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার, ইট ইজ এ মেজার অফ ক্যান্ডেল পাওয়ার, মানে ইলুমিনেশন। তুমি লিউমিনাস ইন্টেন্সিটি বার করছো, অনেকগুলো লিউমিনাস ইন্টেন্সিটি রিডিং তুমি নিচ্ছ, নিয়ে তার অ্যাভারেজ বার করছো ইন হরিজন্টাল ডাইরেকশন। হরিজন্টাল ডাইরেকশন মানে যেখানে তুমি বসে পড়তে বসছো, হরিজন্টাল প্লেন, ঠিক আছে? এটা হচ্ছে এক কথায় MHCP। মানে স্যার শুধু হরিজন্টাল প্লেনটার আমাকে শুধু ইয়ে করতে হবে, মেজার হ্যাঁ, করতে হবে তোমাকে মেইনটা? শুধু হরিজন্টাল প্লেনের রেসপেক্টে বার করতে হবে। ধরো এই সোর্সটা, ধরো আমি এরকম একটা কথা বলছি, ধরো এই যে এই যে এই যে কভারিংটা লাগানো হয়, এই যে ধরো কভারিংটা লাগানো হয়, এটাকে বলে রিফ্লেক্টর, ঠিক আছে? ধরো একটা তুমি তোমার বাড়িতে যে টেবিল ল্যাম্পটা আছে, সেই টেবিল ল্যাম্পে যদি রিফ্লেক্টরটা খুলে নাও, তাহলে কি হবে দেখবে, ওই আলোটা কিন্তু সেরকম ফোকাসড হয়ে তোমার টেবিলে এসে আর পৌঁছবে না। তো রিফ্লেক্টর কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে, যে কিন্তু আলোটাকে ফোকাস করতে সাহায্য করে। তো এই রিফ্লেক্টরও কিন্তু ডিসাইড করে কতটা MHCP হবে, ঠিক আছে, আমার কতটা MHCP দরকার, মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার কতটা দরকার। তো সেই অনুযায়ী কিন্তু তোমার এগুলো ডিজাইন করা হয়, এই রিফ্লেক্টর ফিফ্লেক্টর গুলো কিন্তু ওর উপর ভিত্তি করে ডিজাইন হয়, ঠিক আছে? তোমাদের কাছে এগুলো একদম নতুন হবে, এগুলো হয়তো তোমরা পড়োনি একদমই, বাট তোমাদের এগুলো পড়তে হবে, ঠিক আছে? এগুলো তোমাদের পড়তেও হবে, বুঝতেও হবে, দিজ আর অল টেকনিক্যাল টার্মস, এবং এগুলোকে তোমাদেরকে জানতেই হবে। তোমরা যে কোনো ফ্যাক্টরিতে কাজ করো বা যেখানেই কাজ করো, যেখানে ইলুমিনেশন রিলেটেড একটুখানি কাজও হবে, সেখানে তোমাদের কিন্তু এই প্যারামিটার গুলোকে বুঝতে হবে, ঠিক আছে? ওই জন্য ওই যে আমি যে সিকোয়েন্সটা বলেছিলাম, ফ্লাক্স, দেন লিউমিনাস ইন্টেন্সিটি, দেন ইলুমিনেশন, দেন ব্রাইটনেস, ঠিক আছে, এই সিকোয়েন্সটাকে খুব ভালো করে সবার আগে বুঝতে হবে, কারণ এর উপর ভিত্তি করেই বাকি সমস্ত প্যারামিটার গুলো ডিফাইন রয়েছে, ঠিক আছে? এই সিকোয়েন্স এবং এর যে মিনিং সেটা ভালো করে বুঝতে পারলে তবেই তুমি বাকিগুলো বুঝতে পারবে। দেখো নেক্সট এগোই। হ্যাঁ স্যার। অনেক আছে এরকম, দেখো নেক্সট। দেখো এটা ছিল হেমিস্ফেরিক্যাল মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার, এটা হচ্ছে মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। স্ফেরিক্যাল মানে হচ্ছে যা কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম, সেটা একটা স্ফিয়ারের জন্য যদি অ্যাপ্লিকেবেল হয়, স্ফেরিক্যাল সারফেসের জন্য যদি অ্যাপ্লিকেবেল হয়, তাহলে সেটা হচ্ছে মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। দেখো লিখেছে, মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার এ ইউনিট অফ মেজার দ্যাট প্রেজেন্টস দ্য অ্যাভারেজ আউটপুট অফ লাইট সোর্স মেজার্ড ইন অল ডাইরেকশন, ঠিক আছে? মানে
ধরো তুমি একটা লাইট সোর্স ধরো নিয়েছো, ফর এক্সাম্পল যদি আমি একটা ইয়েকেই ভাবি, ধরো একটা বাল্বকে তুমি যদি এখানে ভাবার চেষ্টা করো, ঠিক আছে, ধরো এটা একটা বাল্ব, ঠিক আছে, তো স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার মানে হচ্ছে এর উপর তুমি একটা স্পিয়ারকে যদি কনসিডার করো, এর উপর এর চারিদিকে যদি একটা স্পিয়ার কনসিডার করো, তাহলে সেই স্পিয়ারের মধ্যে দিয়ে কত পরিমাণ আলো বেরিয়ে যাবে, ঠিক আছে, সেই স্পিয়ারের রেসপেক্টে কত পরিমাণ আলো সেই সোর্সের জন্য বেরোবে, সেটাই হচ্ছে আমার কাছে তার ক্যান্ডেল পাওয়ারের সঙ্গে ইকুয়াল। এগুলো মনে রাখবে, এগুলো আমি যতবার আলো আলো বলছি এগুলো বেসিক্যালি আমি ইলুমিনেশনকে, এই লিউমিনাস ইনটেন্সিটিকে বোঝানোর চেষ্টা করছি। পার ইউনিট সলিড অ্যাঙ্গেলটা এখানে কিন্তু জোড়া লাগানো আছে, ক্যান্ডেল পাওয়ার মানেই হচ্ছে ইলুমিনাস ইনটেন্সিটি, ঠিক আছে, তো আলো মানে আমি এখানে বলতে চাইছি লিউমিনাস ইনটেন্সিটিটা কত হবে সেটার কথা বলছি, ঠিক আছে, স্ফেরিক্যাল কতটা লিউমিনাস ইনটেন্সিটি হবে সেটা, ঠিক আছে। ওই জন্য বললাম প্রথমে প্রথম যে ডেফিনেশন গুলো রয়েছে সেই ডেফিনেশন গুলো খুব ক্রিটিক্যাল, তারপর গুলো জাস্ট এর উপর বিল্ড আপ, ঠিক আছে। নেক্সট দেখো, মিন এটা ছিল স্ফেরিক্যাল, এটা হচ্ছে হেমিস্ফেরিক্যাল। এবার তুমি যখন স্ফেরিক্যাল বলছিলে, স্ফেরিক্যাল মানে কি, স্ফেরিক্যাল মানে তো এটা গোটা স্পিয়ারের জন্য বলছিলে, আর হেমিস্ফেরিক্যাল মানে কি, যদি তুমি যদি সেম জিনিসটা একটা হেমিস্ফিয়ারের জন্য ডিফাইন করতে চাও, হেমিস্ফিয়ার মানে বোঝো তো, দেখো এটা হচ্ছে হেমিস্ফিয়ার, তুমি যদি একটা হেমিস্ফিয়ারের জন্য পুরো ব্যাপারটা ডিফাইন করো, তাহলে বলবো মিন হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। আর যখন আমি পুরো একটা স্ফিয়ারের জন্য বলছি, স্ফিয়ার মানে একটা বল, ঠিক আছে, তুমি একটা বল হিসেবে ভেবে না, একটা বল হিসেবে ভাবো, ঠিক আছে, গোটা একটা বল হিসেবে ভাবো, একটা স্ফিয়ার হিসেবে তুমি এটা কনসিডার করো, তখন সেটা হবে হচ্ছে স্ফেরিক্যাল মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার, ঠিক আছে। এখানে বলেছে ইট ইজ গিভেন বাই দ্য টোটাল ফ্লাক্স এমিটেড ইন দ্য হেমিস্ফিয়ার ডিভাইডেড বাই দ্য সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট এ পয়েন্ট ফ্রম দ্য হেমিস্ফিয়ার, ঠিক আছে। এটাও এই যে এই যে কথাটা লিখেছে দেখো, এই যে বলেছে যে ইট ইজ দ্য ফ্লাক্স এমিটেড ইন হেমিস্ফিয়ার, মানে ধরো কতটা ফ্লাক্স বেরোচ্ছে একটা হেমিস্ফিয়ারের থ্রু দিয়ে পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে, এই সরি ওহম, পার ইউনিট সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে, মানে কতটা, এটা কি, এটাই তো ইন্টেন্সিটি, লিউমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে। মানে তুমি এটাকে এইভাবেও ভাবতে পারো, ধরো তুমি একটা বল নিয়েছো, বলের মধ্যে একটা লাইট রেখেছো, ঠিক আছে, বলের মধ্যে সাপোজ ধরো একটা লাইট ধরেছো, একটা ছোট্ট এলইডিকে জ্বালিয়েছো বলের মধ্যে, তাহলে ওই স্পিয়ারের মধ্যে, স্পিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে, ওই স্পিয়ারের জন্য কতটা আলো সেই স্পিয়ারের ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, সেই স্পিয়ারের মধ্যে থেকে ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে যদি এফ অ্যামাউন্ট অফ আলো বেরিয়ে আসে, তাহলে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে পার ইউনিট ওহমে কতটা বেরিয়ে আসছে ফর আ স্পিয়ার, সেটাকে আমরা বলবো মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। বাট সেই যে সোর্সটা আছে সেটাকে যদি একটা হেমিস্ফিয়ারের মধ্যে আটকে রাখি, তাহলে সেই হেমিস্ফিয়ারের মধ্যে দিয়ে কতটা আলো বেরিয়ে আসছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে, ঠিক আছে, সেই হেমিস্ফিয়ারের মধ্যে দিয়ে কতটা আলো বেরিয়ে আসছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে, তখন তারটাকে বলা হবে MHCP, মিন হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার, এটা হচ্ছে MHSCP, মিন হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার, এটা হচ্ছে MHSCP, আর এটা হচ্ছে মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার MSCP, MSCP, ঠিক আছে। এগুলো ভেরি ইজি, এগুলো কোনো জটিল কিছু নয়, বাট এখান থেকে কিন্তু তোমাকে ডিফাইন করতে দেবে এগুলো কি, কেন পড়ছি স্যার, এগুলো ডিফাইন করতে দেয়, ঠিক আছে, দিজ অল আর ডিফাইন ফর হুইচ হুইচ পার্ট, এগুলো সব ডিফাইন হচ্ছে সোর্সের জন্য, ঠিক আছে, কি ধরনের সোর্স কোথায় ইউজ করব, ঠিক আছে, হোয়ার ইট ইজ অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এটা আমাকে ডিটারমাইন আমাকে করতে হবে হোয়ার হোয়ার ইট ইজ অ্যাপ্লিকেবল, তো তার জন্য আমাকে কিন্তু এই এই সোর্সের বিষয়ে এই প্যারামিটারগুলো আমাকে জানতে হবে, মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার কত হয়, মিন হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার কত হয়, এগুলো সব জানতে হবে। দেখো বুঝতে পারলে কি বললাম, দেখো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর একটা সুন্দর গল্প মনে রাখতে পারো, ধরো তোমার কাছে একটা, তুমি একটা অন্ধকার ঘরের মধ্যে বসে রয়েছো, তুমি একটা মোমবাতি জ্বেলেছো, ঠিক আছে, সেই মোমবাতিটাকে, মোমবাতির চারিদিকে ভাবো তুমি একটা বল ইয়ে রেখে দিয়েছো, ঠিক আছে, একটা বেলুনকে বেলুন ভরে রেখে দিয়েছো, ঠিক আছে, এবার
তুমি খালি চোখে কি দেখতে পাবে, তুমি খালি চোখে দেখতে পাবে যে এই যে মোমবাতির আলোটা সেটা ওই এই চারিদিক দিয়ে বেরিয়ে চলে আসছে বাইরের দিকে, ঠিক আছে? ধরো তুমি এখানে যে এখানে যে তুমি ইয়েটা ব্যবহার করেছো, কি বলবো, মোমবাতি, এখানে যে বেলুনটা, বেলুনের তুমি কালারটা ব্যবহার করেছো, সাপোজ রেড কালারের একটা বেলুন ব্যবহার করেছো, তো তুমি কি দেখতে পাচ্ছ লাল রঙের আলো এই ভেতর দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে? তো যতটা আলো বেরিয়ে আসছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, মানে যদি এফ পরিমাণ ফ্লাক্স বেরিয়ে আসে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে ওহম, ঠিক আছে? বা এখানে অনেক সময় ডেল্টা দিয়েও লেখে, তো এফ বাই ওহম এই রেশিওটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার স্পেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। এবার তুমি সেম জায়গায় যদি অর্ধ ইয়ে নাও, হেমিস্ফিয়ার নাও, তাহলে হেমিস্ফিয়ার দিয়ে যতটা বের হচ্ছে তাকে বলে MHSCP, দ্যাট ইজ মিন হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার, ঠিক আছে? তো এইগুলো এইভাবে ডিফাইন্ড হয়, দেখো বুঝতে পারলে কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে, এখানে তোমাদের এইগুলো জিজ্ঞেস করবে কিন্তু, ঠিক আছে? তো ইনভার্স স্কোয়ার ল সম্বন্ধে জিজ্ঞেস করবে, এই যে ফর্মুলা, এই এই যে তোমার ডেফিনিশন গুলো আছে এগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে? যে কোনো হয়তো কোনো লাইটের কোম্পানি, ধরো বাজাজ টাজাজ এলো, বাজাজ এলো, ফিলিপস এলো, হ্যাভেলস এলো, ঠিক আছে, ওরা হয়তো এই ধরনের জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো এগুলো খেয়াল রাখবে, এবং একটা বড় ইন্ডাস্ট্রি লাইটিং, একটা বড় ইন্ডাস্ট্রি, তোমাদের মধ্যে অনেকে হয়তো সেই লাইটিং ইন্ডাস্ট্রিতে কাজও করবে ভবিষ্যতে, এখন তো বলা যায় না, বাট ভবিষ্যতে করতেও পারো, দেখো বুঝতে পারলে কিনা, কোনো আপত্তি থাকলে জিজ্ঞেস করতে পারো। তোমাদের সাইলেন্সের দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে তোমরা সব বুঝতে পারছো, আর একটা হচ্ছে তোমরা কিছুই বুঝতে পারছো না, ঠিক আছে? এ খুব সিরিয়াস জিনিস, ঠিক আছে? এই দুটো সাইলেন্সের খুব বড় মিনিং হয়, আইদার তোমরা কিছুই বুঝতে পারছো না, অথবা তোমরা সব বুঝতে পারছো, দুটো কন্ডিশনই ডিফিকাল্ট। দেখো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। না স্যার, না স্যার, কোশ্চেন তো নেই স্যার, এইটা হচ্ছে হুম মানে এইগুলো স্যার ডেফিনেশন গুলো একটু চাপের এই আর কি। হ্যাঁ, এগুলো তো চাপ, এগুলো তোমার সহজ নয় আর কি, ঠিক আছে? যদি আমি বলার পরে বুঝতে না পারি, হ্যাঁ তো মানে বুঝে বুঝে পড়লে তো অসুবিধা হবে। হ্যাঁ, যদি তোমরা মানে এখানে বুঝতে না পারো, বাড়িতে কিন্তু বোঝা আরো শক্ত হবে, আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তবু তোমরা রেকর্ডিং হচ্ছে, তোমরা প্রয়োজনে পরে একবার দেখে নিও, বাট এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, ঠিক আছে? পরীক্ষার খাতায় আরো ভরসা, অন্য ভরসা অনেক থাকে, বাট তোমাদের লিখতে হবে এইগুলি। আচ্ছা দেখো নেক্সট, এবার দুটোর যে রেশিও আছে, ধরো স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার আর MHCP মিন হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার, এটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার, এটা হচ্ছে হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার। হরিজন্টাল ডাইরেকশনে যেটা ছিল সেটা ছিল হরিজন্টাল ক্যান্ডেল পাওয়ার, আর স্ফেরিক্যালের জন্য যেটা ছিল সেটা ছিল স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। এই দুটো রেশিওকে বলা হয় হচ্ছে রিডাকশন ফ্যাক্টর, ঠিক আছে? রিডাকশন ফ্যাক্টর মানে হচ্ছে কি, রিডাকশন ফ্যাক্টর মানে হচ্ছে এক কথায় বলতে গেলে কত পরিমাণ তোমার লাইট রিডিউসড হয়, ঠিক আছে? তো সেইটা ডিটারমাইন করা যেতে পারে হরিজন্টাল স্ফেরিক্যাল কম্পোনেন্ট বাই হরিজন্টাল কম্পোনেন্ট এর থ্রু দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর। নেক্সট, স্পেস হাইট রেশিও। স্পেস হাইট রেশিওটা হচ্ছে কি, স্পেস হাইট রেশিওটা হচ্ছে একটা ডিজাইন প্যারামিটার। ডিজাইন প্যারামিটার কিরকম হবে, ধরো ভালো করে বুঝবে কি বলতে চাইছি, ধরো তুমি যে ঘরে বসে রয়েছো সেই ঘরের ছাদ থেকে বা সিলিং থেকে তোমার যে বাড়ির যে ফ্লোর আছে সেই ফ্লোরের হাইটটা কত আছে, ঠিক আছে? কেউ বলতে পারবে কত হয় জেনারেলি? আমাদের 9 ফুট, 10 ফুট, 10 ফুট, আরে 10 ফুট, মোটামুটি 10 ফুট, ঠিক আছে? মোটামুটি 10 ফুট, ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি 10 ফুটের কাছাকাছি হয়। তো এই হাইটটার অনুযায়ী কিন্তু তোমরা দেখবে, এই হাইটের অনুযায়ী কিন্তু তুমি বাড়ির দেওয়ালের একটা পার্টিকুলার লোকেশনে ল্যাম্পটাকে লাগাও, লাইটটাকে লাগাও, ঠিক আছে? এবং দেখবে কিছু কিছু বাড়িতে আছে তোমার ফল সিলিং, তো ফল সিলিং হওয়ার জন্য কিন্তু ফল সিলিং এর যে লাইটগুলো হয় সেগুলো কিন্তু আবার অন্যরকম হয়, ঠিক আছে? যেগুলো ফল সিলিং এ লাগানো হয়, ঠিক আছে? তো এইগুলো কেন এরম ভাবে ডিসাইড করা হয়, কত হাইটে বসবে, কি হবে না হবে, সেটা ডিসাইড করা হয় স্পেস হাইট রেশিওর উপর। স্পেস হাইট রেশিওটা অ্যাকচুয়ালি তোমার কোনো একটা বিল্ডিং বা ধরো যে কোনো একটা জায়গা, তুমি যদি ধরো
এইরকম পাশাপাশি দুটো লাইটের মাঝখানে যে হরিজন্টাল গ্যাপটা থাকে, ঠিক আছে, এইটা হরিজন্টাল গ্যাপ সাপোজ ধরে নাও কত, ধরো এক্স ধরে নাও, এক্স একটা হরিজন্টাল গ্যাপ আছে, আর ধরো বিল্ডিং এ যে রুমের হাইটটা আছে সেই রুমের হাইটটা ধরো ওয়াই, ঠিক আছে। তো এক্স বাই ওয়াই এই রেশিওটাকে বলা হচ্ছে স্পেস হাইট রেশিও। স্পেস হাইট, স্পেস মানে হচ্ছে দুটো পাশাপাশি লাইটের মধ্যে কতটা গ্যাপ আছে, আর হাইট মানে হচ্ছে তুমি যে রুমে লাগাচ্ছ সেই রুমের একদম বটম থেকে, মানে যে ফ্লোর, সেই ফ্লোর থেকে এই যেখানে লাইটটা লাগানো আছে তার তলা পর্যন্ত যে লেন্থটা হবে সেটা, তো ফ্লোর বলে না এটাকে, অ্যাকচুয়ালি কি বলে বলো তো, ফিনিশড ফ্লোর লেভেল বলে এটাকে, বলে হচ্ছে FFL, FFL অর ফিনিশড ফ্লোর লেভেল, ফিনিশড ফ্লোর লেভেল, ঠিক আছে, FFL। তো এই ফিনিশড ফ্লোর লেভেল যেখানে হয় সেই ফিনিশড ফ্লোর লেভেল থেকে শুরু করে যেখানে তোমার এই তোমার এটাকে কি বলবো, ধরো এইমাত্র কি যেন বললাম এটাকে, ফল সিলিং, ফল সিলিং যত অব্দি তোমার থাকবে সেই হাইটটাকে বলা হচ্ছে যে হাইট অফ দ্য অবজেক্ট, মানে কতটা উঁচুতে তোমার লাইটটাকে লাগাতে হচ্ছে, ঠিক আছে। তো এই স্পেস এবং হাইট রেশিও এটাকেই বলে স্পেস এবং হাইট রেশিও, স্পেস কোনটা দুটো পাশাপাশি লাইটের মধ্যে কতটা গ্যাপ আছে, ঠিক আছে। দেখো এখানে তার এরকম ডেফিনিশন হয়তো দিয়েছে কিছু একটা, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য হরিজন্টাল, হ্যাঁ হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাডজেসেন্ট ল্যাম্প অ্যান্ড দ্য হাইট অফ দ্যার মাউন্টিং, আউট অফ দ্য হাইট, হাইট অফ দ্যার মাউন্টিংটা কোনটা, এখানে ওয়াই কে বলা হয়, ঠিক আছে, এটাকে মাউন্টিং হাইটও বলে বা হাইট অফ দ্য মাউন্টিং বা মাউন্টিং হাইটও বলে। মাউন্টিং হাইটটা কোনটা, মাউন্টিং হাইটটা হচ্ছে ফিনিশ ফ্লোর লেভেল থেকে যেখানে তুমি লাইটটা লাগিয়েছো তার যে গ্যাপটা, ঠিক আছে, সেটাকে মানে ধরো যে 8.5 মিটার এরকম, মানে 8.5 মিটার বলছে, 8.5 ফুটের কাছাকাছি যে লাগায় ওই পয়েন্ট, মানে ওই ডিস্টেন্স থেকে বলা হচ্ছে এখানে। এক্স্যাক্টলি, ধরো তুমি তোমার বাড়িতে, তুমি তোমার বাড়িতে এরকম একটা জায়গায় ধরো তুমি লাইটটা লাগিয়েছো আর এটা হচ্ছে তোমার গ্রাউন্ড ফ্লোর, FFL ফিনিশ ফ্লোর লেভেল, তাহলে এই বটম থেকে এই পর্যন্ত গ্যাপটা ধরো তোমার 8.5 ফুট যেরকম বলছো, 8.5 ফুট বা 8 ফুট, ঠিক আছে, এই গ্যাপটাকে আমরা বলি হচ্ছে মাউন্টিং হাইট, MH মাউন্টিং হাইট বলে থাকি, ঠিক আছে। এবার ধরো পাশাপাশি তুমি দুটো এরকম লাগিয়েছো, দুটো পাশাপাশি টিউবলাইট লাগিয়েছো, তাহলে এদের মাঝখানে গ্যাপ যদি হয়, সাপোজ ফর এক্সাম্পল আমি বলছি তুমি লাগিয়েছো 6 ফিট অ্যাপার্ট, তো 6 ফিট বাই 8.5 ফিট, এটাই হচ্ছে ওর স্পেস হাইট রেশিও, ঠিক আছে। এবং এই স্পেস হাইট রেশিওটা দেখো ডিফাইন্ড আছে, তোমার 0.8 থেকে 1.5 এর মধ্যেই রাখতে হয়, ঠিক আছে, 0.8 থেকে 1.5 এর মধ্যেই রাখতে হয়, এর থেকে বেশি হলে কিন্তু হয় না। এর থেকে বেশি হলে কি প্রবলেম হয়, এর থেকে বেশি হলে আলো কমে যাবে, ঠিক আছে, এর থেকে বেশি হলে আলো কমে যাবে, তো স্পেস হাইট রেশিওটাকে আমাকে ঠিকঠাক রাখতে হবে, আমি যেরকম খুশি সেরকম স্পেস হাইট রেশিও নিতে পারবো না। মানে ধরো আমি এখানে হাইটটা নিয়ে নিলাম 8 ফুট আর এইটা মাঝখানে গ্যাপ করে দিলাম 4 ফুট, এটা কখনো পসিবল নয়, অত কম গ্যাপে করলেও হবে না। এই 0.8 বাই 0.8 টু 1.5 এই রেশিওটা তোমাকে মেনটেন করতে হবে, মানে এখানে কত হচ্ছে দেখ, এটা হচ্ছে 0.8 এর থেকে কত বেশি হচ্ছে দেখ, এটা খেয়াল করে কত হচ্ছে 6 বাই 0.8 8.5, তো ওই রেশিওটা আমাকে খেয়াল রাখতে হবে যাতে এই রেশিওটা সবসময় 0.8 থেকে 1.5 এর মধ্যে সবসময় থাকে, ঠিক আছে, 0.8 থেকে 1.5 এর মধ্যে যাতে সবসময় থাকে সেটা খেয়াল রাখতে হবে। দেখো বলতে পারলাম কি বলতে চাইছি আমি, ইউনিটলেস বলতে, হ্যাঁ ইউনিটলেস তো বটেই, ইউনিটলেস তো বটেই, এটা একটা ভ্যালু ডিজাইন প্যারামিটার। দেখো কারো কোনো বক্তব্য, কারো কোনো কোশ্চেন? আচ্ছা না স্যার, এবার হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। এবার দেখো ইউটিলাইজেশন ফ্যাক্টর ব্যাপারটা কি, ইউটিলাইজেশন মানে কি বলো, ইউটিলাইজেশন শব্দের মানে কি বলো, ইউটিলাইজেশন মানে উৎপন্ন হওয়া, উৎপন্ন হওয়া, ইউটিলাইজেশন মানে ব্যবহার করা, তুমি কোনো জিনিসকে কতটা ব্যবহার করছো। এবার দেখো ইউটিলাইজেশন ফ্যাক্টর মানে হচ্ছে ধরো কোনো একটা, কোনো যে তুমি তুমি যে কোনো একটা সোর্সকে নিয়ে নিয়েছো, ঠিক আছে, এবার
তুমি কোন একটা সোর্স নিয়েছো, ধরো একটা ল্যাম্প তুমি একটা ব্যবহার করছো, যদি আমার ল্যাম্পটা বাজে দেখতে হলো, ল্যাম্প কিরম দেখতে হয়, এরম দেখতে হয় তাই না? এরকম একটা ল্যাম্প তুমি ব্যবহার করছো, তো এই একটা ল্যাম্পের কতটা আলো বেরোতে পারে, ধরে নাও ফ্লাক্স হচ্ছে এফ, ফাই ফাই অ্যামাউন্ট অফ ফ্লাক্স তার মধ্যে থেকে বেরোতে পারে। বাট তুমি যে ওয়ার্কিং প্লেনের উপর কাজ করছো, ঠিক আছে, সেই ওয়ার্কিং প্লেনের উপরে টোটাল ফ্লাক্সটা এসে নাও পৌঁছতে পারে, বা একটা কম কম পরিমাণ ফ্লাক্স এসে তার মধ্যে এসে হয়তো ধরো পৌঁছলো, ঠিক আছে। সো ধরে নিলাম যে আমি যে এই সোর্স থেকে ফাই অ্যামাউন্ট অফ ফ্লাক্স বেরিয়েছিল, বাট যে ওয়ার্কিং প্লেনে এসে পড়ার কথা ছিল সেই ওয়ার্কিং প্লেনে ফাই ডাব্লিউ অ্যামাউন্ট অফ ফ্লাক্স এসে পৌঁছলো, ঠিক আছে। সো ফাই ডাব্লিউ ডিভাইডেড বাই ফাই, এই রেশিওটা হচ্ছে আমার কাছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, মানে একটা সোর্স থেকে কতটা ফ্লাক্স বেরোতে পারে তার একটা পরিমাণ আছে, আর ওয়ার্কিং প্লেনে কতটা এসে পৌঁছতে পারে তার একটা পরিমাণ আছে। এই দুটোর যে রেশিও, দ্যাট ইজ ফাই ডাব্লিউ বাই ফাই, এদের রেশিও কি আমরা বলি হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর হিসেবে, মানে কতটা আলো আমার কাছে অ্যাকচুয়ালি ইউটিলাইজড হচ্ছে, ঠিক আছে। ধরো তুমি যে লাইটটা কিনে নিয়ে এসছো, সেই লাইটটা থেকে তুমি এক্সপেক্ট করছো যে কতটা ফ্র্যাকশন অফ দ্য লাইট তোমার অ্যাকচুয়ালি কাজে আসবে, মানে তোমার ওয়ার্কিং প্লেনে এসে পৌঁছবে, সেইটার উপর ডিটারমাইন করা হয় ইউটিলাইজেশন ফ্যাক্টরকে, ঠিক আছে। তো এরকম শুধুমাত্র লাইটের ইউটিলাইজেশন ফ্যাক্টর হয় না, ট্রান্সফরমারেরও আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর বার করি, টিইউএফ বলে, ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কতটা কেভিএ লোড তুমি ইউজ করছো ডিভাইডেড বাই টোটাল কেভিএ অফ দ্য ট্রান্সফরমার আমাকে ডিটারমাইন করতে হয়। ঠিক সিমিলারলি লাইটের ক্ষেত্রেও ইউটিলাইজেশন ফ্যাক্টর আমাকে ক্যালকুলেট করতে হয়। ধরো একটা যদি আমি ইয়ের কথা বলি, আমাদের যে সিএফএল বা স্ট্রিপের কথা বলি, সেই স্ট্রিপ থেকে যে পরিমাণ লাইট বেরোচ্ছে সেটা অনেক বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু যতটা তোমার ওয়ার্কিং প্লেনে এসে পৌঁছচ্ছে। এবার তুমি সেখানে যদি একটা টেবিল ল্যাম্প ইউজ করো, দেখবে টেবিল ল্যাম্পের ক্ষেত্রে অনেক বেশি, মানে এই ভ্যালু দুটো খুব কাছাকাছি, মানে কতটা ফ্লাক্স বেরোচ্ছে আর কতটা ওয়ার্কিং প্লেনে এসে পৌঁছচ্ছে, সেক্ষেত্রে লোকসানটা কম হচ্ছে অনেকটা। আদারওয়াইজ একটা টিউব লাইটের ক্ষেত্রে সেটা অনেকটা বেশি হয়, ঠিক আছে। তো এই ফ্যাক্টরগুলো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ইউটিলাইজেশন মানে হচ্ছে টোটাল ফ্র্যাকশনের, মানে টোটাল যতটা আলো বেরোচ্ছে তার কতটা ইউটিলাইজড হচ্ছে, কতটা তোমার কাজে আসছে, এটাই এখানে রয়েছে। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য টোটাল লুমেন্স রিচিং টু দ্য ওয়ার্কিং প্লেন টু দ্য টোটাল লুমেন গিভেন আউট বাই দ্য ল্যাম্প, ঠিক আছে। কতটা ওয়ার্কিং প্লেনে এসে পৌঁছচ্ছে আর কতটাই বা তোমার ল্যাম্প তোমাকে দিচ্ছে টোটালটা, ঠিক আছে। তো দেখো এই এই পোর্শনটা ক্লিয়ার হলো কিনা, ইউটিলাইজেশন ফ্যাক্টর কাকে বলে। এরপরে এরপরের দিনে যে পোর্শন গুলো পড়বো ওখানটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অনেক বেশি আছে, ঠিক আছে। আজকের দিনে এই ডেফিনিশন গুলোই মেনলি আমি করিয়েছি বা করাবো, ঠিক আছে। এইখান থেকে এই যে রিলেশনশিপ হলো, ক্যান্ডেল পাওয়ার হলো, হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার হলো, রিডাকশন ফ্যাক্টর হলো, স্পেস হাইট রেশিও হলো, ইউটিলাইজেশন ফ্যাক্টর হলো, আর লাস্ট মেনটেন্যান্স ফ্যাক্টর। মেনটেন্যান্স ফ্যাক্টর এগুলো কোথায় কাজে আসবে সেগুলো আমি তোমাদের দেখাবো। মেনটেন্যান্স ফ্যাক্টর ব্যাপারটা হচ্ছে, ধরো কোনো একটা লাইট তুমি কিনেছো, ঠিক আছে, সেই লাইটটা তুমি বহুদিন ব্যবহার করে ফেলেছো, ঠিক আছে। তাহলে ইনিশিয়ালি বা নতুন কন্ডিশনে এর মধ্যে দিয়ে একটা লাইট যেত, সেই লাইটের পরিমাণটা যদি ফাই অ্যাকচুয়াল হয়ে থাকে বা ফাই এ হয়ে থাকে, ধরো অনেকদিন চলে যাওয়ার পর এখান থেকে লাইটটা কমে গেছে, রিডিউস করে গেছে। ধরো তুমি ফর এক্সাম্পল বলছি, তুমি এরকম একটা লাইট কিনে তোমার কিচেনে লাগিয়েছিলে, তো কিচেনে যে প্রথমে যখন লাইটটা লাগিয়েছিলে তার মধ্যে থেকে অনেকটা বেশি পরিমাণ লাইট বেরোচ্ছিল, তারপর ধরো 2-3 বছর চলে যাওয়ার পর যে লাইটটা তুমি রয়েছে সেখানে, সেখান থেকে আরো লাইটের পরিমাণটা কমে গেছে, ধরো সেটা ফাই লেটেস্ট হয়ে গেছে, ফাই লেট চলে এসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করা হয়, বলা হয় হচ্ছে যে এই লেটেস্ট কন্ডিশনে যে তুমি আলোটা পাচ্ছ, ফাই লেটেস্ট মানে বর্তমান কন্ডিশন ডিভাইডেড বাই ফাই এ, ফাই অ্যাকচুয়াল যখন তুমি একদম নতুন কিনে এনেছিলে, এই রেশিওটাকে বলা হচ্ছে মেনটেন্যান্স ফ্যাক্টর, ঠিক আছে। তুমি যখন নিউ একদম ক্লিন কন্ডিশনে প্রথমবার যখন ব্যবহার করেছিলে, তখন কি হয়েছিল, কিছু পরিমাণ আলো বেরিয়েছিল, ফ্লাক্স বেরিয়েছিল, আর সেটাকে ব্যবহার করতে করতে অনেকদিন বাদেও তার মধ্যে থেকে কিছু পরিমাণ আলো বেরোচ্ছে, সেই দুটো ভ্যালু কখনো সেম হবে না, বাট এদের রেশিওটাকে বলা হয় হচ্ছে মেনটেন্যান্স ফ্যাক্টর। ধরো এটাকে এরকম ভাবে ডিফাইন করেছে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য ইলুমিনেশন আন্ডার নর্মাল ওয়ার্কিং কন্ডিশন টু দ্য আন্ডার এভরিথিং ইজ ক্লিন। নর্মাল ওয়ার্কিং কন্ডিশন মানে হচ্ছে, ধরো অনেক অনেকদিন তুমি সেটার উপর কাজ করে ফেলেছো, অনেকদিন ধরে তার উপর কাজ হয়েছে, ধরো
ফর এক্সাম্পল 2020 তুমি লাইটটা লাগিয়েছো, আজকে 2021 ধরো ডিসেম্বর মাস চলছে, তো সেখান থেকে কতটা আলো বেরোচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। আর এভরিথিং ইজ ক্লিন মানে কি, এভরিথিং ইজ ক্লিন মানে হচ্ছে তুমি একদম শুরুতে ধরো জানুয়ারির 2020 তুমি লাইটটা লাগিয়েছো, তো জানুয়ারি 2020 যে লাইটটা দিত সেটা নিশ্চয়ই ডিসেম্বর 2021 গিয়ে দেবে না, তার থেকে কম দেবে। তাহলে এই যে নর্মাল কন্ডিশন হচ্ছে এইটা, আর ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে এইটা। এই নর্মাল বা ইনিশিয়াল এই রেশিওটাকে বলা হয় হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর, ঠিক আছে? এই পয়েন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। পরীক্ষাতে অ্যাকচুয়ালি ডেফিনেশন কোনগুলো জিজ্ঞেস করে, এই মেইনটেনেন্স ফ্যাক্টর জিজ্ঞেস করে, তারপর ইউটিলাইজেশন ফ্যাক্টর জিজ্ঞেস করে, এই দুটো মেইনলি পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে? এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মেইনটেনেন্স ফ্যাক্টর অ্যান্ড ইউটিলাইজেশন ফ্যাক্টর। ইউটিলাইজেশন ফ্যাক্টরটা ডিপেন্ড করে হচ্ছে ধরো তুমি একটা হোস পাইপ দিয়ে জল ছাড়ছো, ঠিক আছে? এইবার হোস পাইপের ভেতরে ময়লা পড়ে যাওয়ার জন্য তার মধ্যে দিয়ে লাইটটা জলটা বর্তমানে কম বেরোচ্ছে। তারপরে যখন হোস পাইপটা নতুন ছিল তখন তার মধ্যে দিয়ে যে পরিমাণ জল বেরোতো, আর এখন নোংরা হয়ে যাওয়ার জন্য তার মধ্যে দিয়ে জলের পরিমাণ যে কমে গেছে, তাহলে কমে যাওয়া জলের পরিমাণ বা নতুন জলের পরিমাণটাই হচ্ছে তোমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, কতটা ইউটিলাইজড হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। আর মেইনটেনেন্স এর ক্ষেত্রে কি, মেইনটেনেন্স এর ক্ষেত্রে যত সময় যাচ্ছে সময় যাওয়ার জন্য, হ্যাঁ আরেকবার বলুন কথাটা, ব্যাপারটা হচ্ছে ধরো ইউটিলাইজ করতে পারছো তুমি কতটা টোটাল, তোমার কাছে যতটা অ্যাভেলেবেল আছে তার মধ্যে, ঠিক আছে? ধরো তোমার কাছে এক্স কেজি অ্যাভেলেবেল আছে, এবার তুমি তুমি ধরো ওয়াই, ধরো সব ফর এক্সাম্পল বলছি, ধরো তুমি তোমার কাছে 10 কেজি চাল আছে আর তুমি তার মধ্যে 5 কেজিকে ব্যবহার করতে পারছো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কি হচ্ছে, 5/10, মানে হাফ তুমি ইউটিলাইজ করতে পারছো, ঠিক আছে? আর এইটা মেইনটেনেন্স ফ্যাক্টরটা কি, মেইনটেনেন্স ফ্যাক্টরটা হচ্ছে ধরো তুমি কোনো একটা জিনিসকে কিনেছো, পারচেজ করেছো, ঠিক আছে? সেটা যত সময় যায় তত কি হয়, পুরনো হতে থাকে, খারাপ হতে থাকে, ডেপ্রিসিয়েশন হতে থাকে তার। ধরো একটা গাড়ি কিনেছো, গাড়ির প্রাইস তোমার এখন পড়েছে 1 লাখ টাকা, ঠিক আছে? তো যত বছর যাবে যত সময় এগোবে সেই গাড়িটার আরসি ভ্যালু কি হয়, কমে যায় না? তোর 30,000-40,000 নেমে আসে, ঠিক আছে? তো এই 40,000/1 লাখ মানে যখন তুমি নর্মাল কন্ডিশনে এখন কত কত পাচ্ছ, 40,000 টাকা পাচ্ছ, কিন্তু শুরুর সময় কত পেয়েছিলে, 1 লাখ টাকা পেয়েছিলে, তাই 40,000/1 লাখ এই রেশিওটাকে বলা হচ্ছে মেনটেনেন্স ফ্যাক্টর। এইটা অ্যাকচুয়ালি ডিকে করে কার জন্য, এটা অ্যাকচুয়ালি ডিকে করে ডেপ্রিসিয়েশনের জন্য, মানে টাইমের সাথে সাথে প্রোডাক্টের ডেপ্রিসিয়েশন হয় তার উপর ভিত্তি করে হয়, ঠিক আছে? যে কোনো জিনিসের টাইমের সাথে সাথে ডেপ্রিসিয়েশন হয়, সে গার্লফ্রেন্ড বলো, বউ বলো, নিজেকে বলো, সবকিছু। তো এই ডেপ্রিসিয়েশনটা খুব মারাত্মক জিনিস, ডেপ্রিসিয়েশন বুঝো তো? হ্যাঁ স্যার, তোমার স্যার ধরো 15,000 টাকার মোবাইল কিনেছো, সেই 15,000 টাকার মোবাইলটা কেনার সাথে সাথে হাফ দাম হয়ে যায়, ঠিক আছে? ওই জন্য তোমাদের মনে একদিন জ্ঞান দিচ্ছিলাম। আর কি সবের এক্সাম্পল দিলেন, হ্যাঁ আর কি সবের জন্য এক্সাম্পল দিলেন এখন, ওগুলো তো না শুনলেও হবে, ঠিক আছে? তো ওই আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের বলেছিলাম যে ইনভেস্টমেন্ট যখনই করবে তখন সেগুলো অ্যাসেটে ইনভেস্টমেন্ট করবে, টাকা পয়সাকে সবসময় অ্যাসেট আর লায়াবিলিটি এই দুটো হিসাবে চিন্তা ভাবনা করবে। যদি এইভাবে করতে পারো তাহলে সারা জীবন বদলে যাবে, ঠিক আছে? কিন্তু টাকা পয়সাকে তুমি যদি টাকা আর মানে খরচা মানে তোমরা যেরকম হিসাব করো, ধরো কি বলবো, খরচা হিসাবে ইউজ করো, খরচা হিসাবে ব্যবহার করো, আর একটা ধরো কি বলবো তোমাদের ধরো সকাল লাদ বা ইয়ে হিসাবে জমাও, খরচা জমানো, ঠিক আছে, স্টোরিং জমানো, এই দুটো ভাবে কখনোই টাকাকে চিন্তা ভাবনা করবে না। টাকাকে সবসময় চিন্তা ভাবনা করবে অ্যাসেট আর লাইবিলিটি হিসাবে। তুমি যখন কোনো জিনিসে ইনভেস্টমেন্ট করো, ধরো তুমি একটা ল্যাপটপ কিনছো, ঠিক আছে, সেই ল্যাপটপটা তোমার কাছে কি খরচ না জমানো বলতে পারবে? খরচের খাতায় পড়বে না জমানোর খাতায় পড়বে? ইনভেস্টমেন্ট, অ্যাসেট ইনভেস্টমেন্ট এটা, কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট। ধরো তুমি অ্যাসেট হিসেবে ধরলে, কিন্তু তুমি অ্যাসেটে ধরো ল্যাপটপটাতে শুধু গেম খেলে বেড়ালে, তাহলে কি তোমার সেটা অ্যাসেট হবে? না, তখন কিন্তু সেটা তোমার খরচার খাতায় চলে যাবে। তুমি যদি তোমার
ধরো একটা ল্যাপটপ কিনেছো, সেই ল্যাপটপটাকে ধরো কাজে লাগাচ্ছ, কাজে লাগাচ্ছ কিরম ভাবে, সেখান থেকে কোন রকম মনিটারি গেইন তৈরি করার চেষ্টা করছো, সেখান থেকে তুমি একটা তোমার ইনকাম তৈরি করার চেষ্টা করছো কিরকম কিছু ভাবে, কোন একটা কাজের থ্রু দিয়ে, ধরো একটা কারোর ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছো বা কোনো একটা জিনিসের তুমি সেটাকে কাজে লাগাচ্ছ মোদ্দা কথা, দিয়ে সেখান থেকে তুমি টাকা রোজগার করতে পারছো, ঠিক আছে? তখন তুমি জানবে যে তুমি তোমার ইনভেস্টমেন্টটাকে অ্যাসেটে কনভার্ট করতে পেরেছো, ঠিক আছে? এবার ধরো তুমি কোনো জিনিসকে ধরো ইনভেস্টমেন্ট হিসেবে না নিয়ে, ধরো ধরো ল্যাপটপের ল্যাপটপটাকে তুমি ওই রকম ভাবে ব্যবহার না করে জেনারেলি গেম খেলছো বা তোমার ছোটখাটো টুকটাক ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল শিখছো, ওগুলো তোমার কাছে তখন লায়াবিলিটি হয়ে যাবে, ঠিক আছে? লায়াবিলিটি হয়ে যাবে। লায়াবিলিটির একটা বড় উদাহরণ হচ্ছে কার, কার গাড়ি, চার চাকা গাড়ি, চার চাকা গাড়ি, দু চাকা গাড়ি, ঠিক আছে? সবসময় মনে রাখবে দেয়ার আর সার্টেন আইটেমস ইন দ্য ওয়ার্ল্ড হুইচ উই ডু নট নিড টু বাই, আমাদের সবকিছু জিনিস বাই করার দরকার পড়ে না। যেমন ধরো তুমি একটা কলেজে যাচ্ছ, যে কলেজে পড়াশোনা করতে যাচ্ছ ডিপ্লোমা বা বিটেক, তো সেইখানে পড়াশোনা করতে কি তুমি কলেজটাকে কিনে নাও? তুমি কি কলেজকে কেনো, কলেজ পড়তে, কলেজে পড়তে গিয়ে? কলেজের সার্ভিসটা না, কারেক্ট। তুমি ধরো একটা হোটেলে যাচ্ছ ঘুরতে গোয়াতে, তো গোয়াতে হোটেলে গিয়ে তুমি হোটেলটাকে কিনে নেবে? না স্যার, হোটেলটাকে কিনবে না। তুমি ধরো হসপিটালে ভর্তি হতে গেছো, তুমি হসপিটালটাকে কিনবে? কেন কি কেন না, কেন কেন না? তোমরা শুধু ওই জিনিসগুলোর ওইটুকু সময়ের জন্য ব্যবহার করে নাও, খালি তোমার দরকার অনুযায়ী তুমি সেইটাকে রেন্ট করে নাও। কারও হচ্ছে সেরকমই একটা জিনিস, বাইক হচ্ছে সেরকমই একটা জিনিস, ঠিক আছে? দেয়ার আর সার্টেন আইটেমস হুইচ ইউ মাস্ট টেক রেন্ট অফ, ঠিক আছে? মানে তুমি যদি একটা কার কেনো, তুমি যদি 7 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনো ফর এক্সাম্পল, তোমার দেখে মনে হলো কত, তোমার কত টাকা খরচা হলো, 7 লাখ টাকা খরচা হলো। কিন্তু তুমি যদি সেটা লোনে কেনো, তাহলে সেই 7 লাখ টাকাটাই 14 লাখ টাকা হয়ে যাবে লোনের রিপেমেন্ট করতে করতে, এক নম্বর। তারপরে হচ্ছে প্রত্যেকটা মাসে এই 7 লাখ টাকার গাড়ি হয়তো তুমি, ঠিক আছে, বাদ বাকি সমস্ত কিছু নিয়ে তুমি যদি গাড়ি নাই চালাও, মানে গাড়িটাকে যদি শুধু ফেলে রেখে দাও, তাহলে প্রত্যেকটা বছর তোমার 1 লাখ টাকা খরচা হবে যদি শুধু ফেলে রাখো, শুধু না চালিয়ে গাড়িটাকে ফেলে রাখলে দ্যাট ইজ আ 1 লাখ রুপি ইনভেস্টমেন্ট, 1 লাখ রুপি তোমার খরচা। এই জন্য অলওয়েজ মনে রাখবে যে কোন জিনিসগুলোকে জীবনে পারচেস করা উচিত আর কোন জিনিসগুলোকে জীবনে রেন্ট করা উচিত। যেরকম ভাবে একটা কলেজে পড়তে গেলে আমরা কলেজটাকে কিনে নিই না, একটা হোটেলে খেতে গেলে হোটেলটাকে কিনে নিই না, একটা হসপিটালে গেলে হসপিটালটাকে কিনে নিই না, ঠিক সেরকম ভাবে কার হচ্ছে ওরকমই একটা আইটেম, যেগুলো আমাদের আজকের জগ আজকের মার্কেটিং এর দুনিয়ায় কারটাকে পার্সোনাল করে ফেলেছে, পার্সোনাল কার বলে একটা নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে পিপল শুড বি, মানে কি বলবো, যারা বুদ্ধিমান হবে তারা জীবনে কোনোদিন গাড়ি কিনবে না। কারণ তুমি যদি এখন একটা ফোন করো, তুমি ফোন করার সাথে সাথে তোমার কাছে কার চলে আসবে, আসবে কি আসবে না বলো? ফোন করে বলতেও হবে না, জাস্ট মোবাইল একটা অ্যাপে থ্রু দিয়ে বুক করলে তোমার কাছে কার অ্যাভেলেবেল থাকবে। তোমার তো গাড়ি চড়াটা গুরুত্বপূর্ণ, তাই ঠিক কি ঠিক নয় নাকি? গাড়ি কার আসবে, কার নিশ্চয়ই মার্সিডিস বেঞ্জ আসবে, যাদের মার্সিডিস কেনা ইচ্ছা তারা কি করবে তাহলে? হ্যাঁ, যাদের মার্সিডিস কেনার ইচ্ছা আছে তাদের মার্সিডিস ইনকাম করার মতো সুযোগ সুবিধা আছে, তারা অবশ্যই কিনবে। আপনি বলছেন যে যে ইয়ে কিনবে সে কোনো বুদ্ধিমান লোক গাড়ি কিনবে না, তাহলে যারা ধরো রেন্টিং করে, কার রেন্টিং করে, তুমি কিন্তু দামি গাড়িও বুক করতে পারো তার কাছে। যে রেন্টাল সার্ভিসেস গুলো হয় সেখানে জিজ্ঞেস করে দেখবে যে তুমি তুমি যে গাড়িটা চাইছো সেটা আছে কিনা, ওরা কিন্তু পাঠিয়ে দেবে। ধরো তোমার রেন্টাল সার্ভিস স্টার্ট করি তাহলে তাহলেও করতে পারো, তাহলে তোমার সেটা ব্যবসা হয়ে গেল, তাহলে সেটা তোমার ব্যবসা হয়ে গেল, ঠিক আছে? মানে আমি এটা বলতে চাইছি যে তোমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো না কিনলেও চলবে, ঠিক আছে? যেগুলো থেকে তুমি না কিনেও থাকতে পারো। তো এটা হচ্ছে কার হচ্ছে এমনই একটা আইটেম, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম। হ্যাঁ, এবার কারোর কি ভবিষ্যতে প্রচুর টাকা পয়সা হলে সে কি কার কিনবে না? হ্যাঁ, অবশ্যই কিনবে, সে যদি সেই কারটাকে তার অ্যাসেটে কনভার্ট করতে পারে। কিরকম অ্যাসেট? ধরো আমি ফর এক্সাম্পল বলছি, আমার যদি এখন গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী 4টে বা 5টা দূরে দূরে লোকেশনে
চারটে বা পাঁচটা কোচিং সেন্টার যদি থাকে, তাহলে একটা যদি নদিয়ায় হয়, একটা যদি মুর্শিদাবাদে হয়, একটা যদি ধরো মালদাতে আছে, একটা যদি ধরো দার্জিলিং এ আছে, এরকম ভাবে চারটে পরপর লোকেশনে যদি আমাকে প্রত্যেকটা দিন ট্রাভেল করতে হয়, তাহলে আমার কাছে সেক্ষেত্রে কি হবে, পার্সোনাল ট্রাভেলের জন্য যদি প্রত্যেক দিন সেটা ব্যবহার হয়, তখন তো আমার কাছে গাড়িটা কিনে নেওয়াটাই যুক্তিসঙ্গত হবে। কি বললাম বুঝতে পারলে? সিচুয়েশন অনুযায়ী তোমাকে ডিসিশন নিতে হবে, যেরকম তোমার রিকোয়ারমেন্ট আসবে তুমি সেই অনুযায়ী কাজটা করবে। তুমি যদি সেখান থেকে প্রফিট করতে পারো, তোমার কাজটা ধরো সুবিধা হচ্ছে, তুমি ধরো একসাথে ফর এক্সাম্পল বলছি তুমি প্রচুর জায়গা একদিনের মধ্যে অনেকটা রাস্তা ট্রাভেল করে আবার বাড়ি চলে আসো, ঠিক আছে, এবং অনেক জায়গায় অনেক লোকজনের সাথে তোমার মিটিং হয় যেখানে তোমাকে মিটিং করতে হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে ব্যাপারটা অন্য। সেক্ষেত্রে তুমি কার্ডটাকে অ্যাকচুয়ালি কাজে লাগাতে পারছো, কার্ডটা তোমাকে হেল্প করছে, তোমার রাস্তায় তোমাকে সাপোর্ট করছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কার্ডটাকে অ্যাফোর্ড করতে পারো, কারণ তুমি তোমার কার্ডটা খুব কাজে আসছে, তোমার পার্ট অফ লাইফ এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা, সেক্ষেত্রে তুমি করতেই পারো। বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? কিন্তু যে ধরো বছরে হয়তো 10 বার গাড়ি চলবে, 10 বার, 12 মাসে 10 বার যদি কেউ গাড়ি চাপে, তাহলে তার জন্য তো গাড়ি কেনার দরকার নেই, সে তো ইজিলি সেটাকে রেন্ট করতে পারে, ঠিক আছে, আমি এই কথাটা বলছি। আচ্ছা এখানে দেখো নেক্সট নেক্সট হচ্ছে দেখো ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর, ডেপ্রিসিয়েশনটা বললাম, ডেপ্রিসিয়েশন মানে টাইমের রেসপেক্টে যদি খারাপ হয়ে যায়, এটাই বলেছে দ্য রেশিও অফ ইলুমিনেশন হোয়েন দ্য থিংস আর পারফেক্টলি ক্লিন টু দ্য ইলুমিনেশন আন্ডার নর্মাল ওয়ার্কিং কন্ডিশন, ঠিক আছে, ওই ডেপ্রিসিয়েশন আর এই দুটো দেখো উল্টো রেশিও, ঠিক আছে, এখানে হোয়েন এভরিথিং ইজ ক্লিন বাই নর্মাল, আর এটা হচ্ছে নর্মাল বাই হোয়েন এভরিথিং ইজ ক্লিন, ঠিক আছে, উল্টো, আর এটা জেনারেলি গ্রেটার দ্যান ওয়ান হয়, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর একের থেকে বেশি হয়, দুটো উল্টো রেশিও, মেনটেনেন্স আর ইউটিলাইজ ডেপ্রিসিয়েশনটা হচ্ছে উল্টো হবে। নেক্সট হচ্ছে ওয়েস্ট লাইট ফ্যাক্টর, ওয়েস্ট লাইট ফ্যাক্টরটা হচ্ছে ধরো কোনো একটা সারফেস যদি তুমি নাও, ঠিক আছে, কোনো একটা সারফেসে আলোটা পড়ার জন্য সেই আলোর কতটা ওয়েস্টেজ হয়, ওয়েস্টেজ মানে হচ্ছে যেটা কাজে আসে না, সেই ফ্যাক্টরটা তাকে বলে ওয়েস্ট লাইট ফ্যাক্টর। যেমন ধরো এখানে লেখা আছে হোয়েনএভার এ সারফেস ইজ ইলুমিনেটেড বাই এ নাম্বার অফ ল্যাম্পস দেয়ার ইজ এ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েস্টেজ ডিউ টু ওভারল্যাপিং অফ দ্য ল্যাম্প। তোমরা দেখবে এই জিনিসটা কিরকম ভাবে, ধরো পাশাপাশি তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো, দেখবে রোডেতে পরপর পরপর স্ট্রিট লাইট লাগানো আছে, এবার একটা স্ট্রিট লাইটের জন্য যে আলোটা হয় সেই আলোটা যদি এরকম হয়, দ্বিতীয় স্ট্রিট লাইটের জন্য আলোটা কি হচ্ছে ধরো এরকম হয়ে যাচ্ছে, মানে একটা আলোর যে জোন সেটা দ্বিতীয় সোর্সের আলোটা জোনটাকে কভার আপ করে দিচ্ছে এবং অনেকটা বেশি কভার করে দিচ্ছে, তার মানে কি এই মাঝখানের লাইটটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, আমি এই চাইলে এই লাইটটাকে একটু দূরে লাগাতে পারতাম, মানে এদের মধ্যে স্পেসিংটা একটু বাড়াতে পারতাম, এরকম এরকম করতে পারতাম, এতে আমার সুবিধা কি হতো, এতে আমার সুবিধা এরকম হতো যে আমার কাছে ম্যাক্সিমাম আলোটা ইউটিলাইজড হতো, আমার কাছে মানে এক্সট্রা বা বেশি লাইটের দরকার পড়তো না। কি বললাম বুঝতে পারলে? ধরো একটা সিরিয়ালে তুমি পাশাপাশি ঘন ঘন করে লাইট লাগিয়েছো, ঠিক আছে, আর একটা জায়গায় তুমি কি করেছো একটু গ্যাপ রেখে রেখে লাইট লাগিয়েছো, ঠিক আছে, এবার এর জন্য কি হবে, এর জন্য যে সোর্স আলোটার যে ছায়াটা পড়ে সেটা এরকম হয়, সেটা অন্য যে সোর্সটা আছে তার ম্যাক্সিমাম জায়গাটাকে খেয়ে নেয় অলরেডি, তো এই আলোটা তো না হলেও চলতো আমার, এই মাঝখানের লাইটটাকে তুমি বাদও দিতে পারি, কারণটা কি, কারণ এটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, তো এই দুটো সোর্সের পাশাপাশি দুটো সোর্সের জন্য ওয়েস্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওয়েস্ট লাইট ফ্যাক্টর, ঠিক আছে। এরকম ভাবে ধর আরো কিছু আছে, অ্যাবসর্পশন ফ্যাক্টর আছে, ঠিক আছে, বলছে যে হোয়েন দ্য অ্যাটমোসফিয়ার ইজ ফুল অফ স্নো অর স্মোক অর ফিউমস ইট অ্যাবসর্ব সাম অ্যামাউন্ট অফ দ্য লাইট, ঠিক আছে, স্নো থাকলে স্মোক থাকলে এগুলো কিছুটা আলোকে অ্যাবসর্ব করে নেয়, এজ দ্য অ্যাবসর্পশন ফ্যাক্টর মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য নেট লুমেন অ্যাভেলেবল অন দ্য ওয়ার্কিং প্লেন আফটার দ্য অ্যাবসর্পশন টু দ্য টোটাল লুমেন্স এমিটেড বাই দ্য ল্যাম্প, ঠিক আছে, এগুলো ডেফিনেশন আছে, তোমরা পড়ে নিলে বুঝতে পারবে, ঠিক আছে, এগুলো কিছু অসুবিধা কিছু নেই, মানে কতটা অ্যাবজর্ব হচ্ছে বাই দি ধরো স্মোক ফিউম বা এক্সটার্নাল যে ওয়েদার কন্ডিশন রয়েছে তার জন্য যে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, সেটা গ্লেয়ারটা তোমরা খেয়াল করে দেখবে, এই কোনো জিনিসের কোনো শাইনি অবজেক্টের দিকে তুমি যদি তাকিয়ে থাকো
শাইনি অবজেক্টের দিকে তাকিয়ে থাকলে যদি সেই অবজেক্টটা ঘুরতেও থাকে না, সেটাকে তুমি বুঝতে পারবে না যে সেটা আদৌ ঘুরছে কি ঘুরছে না। আবার বলছি, কোনো একটা অবজেক্ট এর মধ্যে যদি তীব্র আলো গিয়ে পড়ে তাহলে সেটাকে বোঝা যায় না যে আদৌ বডিটা স্টেবল আছে না ঘুরছে। তো এইটা তৈরি করা হচ্ছে গ্লেয়ারকে, ঠিক আছে? এবং গ্লেয়ারের জন্য কিন্তু তোমার চোখ ধাঁধিয়ে যায় এবং বিভিন্ন ড্যামেজেস হতে পারে, ঠিক আছে? প্রপার্টি ড্যামেজও হতে পারে, বা তোমার যে অপারেটর থাকবে তারও ড্যামেজ আসতে পারে, ঠিক আছে? গ্লেয়ার ইজ এ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ব্রাইটনেস উইদিন দ্য ফিল্ড অফ ভিশন অফ সাচ এ ক্যারেক্টার সো অ্যাজ টু কজ ডিসকমফর্ট অ্যান্ড ইন্টারফিয়ারেন্স ইন দ্য ভিশন। মানে তুমি যে চোখে দেখবে তাকে একটা বাধা তৈরি করবে। এটা মেনলি কেন হয়, লাইট এত তীব্র হয় যে এইখানে অবজেক্টটাকে বোঝা যায় না যেটা স্টেশনারি আছে না রোটেটিং আছে বা ঘুরছে, ঠিক আছে? ধরো তুমি ভাবলে যেটা স্টেশনারি আছে বলে হাত দিতে গেলে সঙ্গে সঙ্গে দেখলে যে ওখানে কোনো জিনিস ছিল যেটা ঘুরছিল, সঙ্গে সঙ্গে তোমার হাতটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম কিন্তু ক্লিয়ারের জন্য হয়। তো এখানে আরো কিছু বেশ কিছু ইয়ে রয়েছে, আমি আজকার এর থেকে বেশি বললাম না। তার মানে কি স্যার, ওই মানে যখন স্টেডিয়ামে ওই বল গুলো ধরতে যায় অনেক ক্ষেত্রে লাইট চোখ না দিয়ে যায়, প্রবলেমটা বলে এটা ক্লিয়ারের জন্য হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো ক্লিয়ারের জন্য হয়, ঠিক আছে? তো আমি আজকে আপাতত এই গ্লেয়ার অবধি বলে রাখলাম। নেক্সট দিন এই বাকি তিনটে টপিক বলবো, রিফ্লেকশন ফ্যাক্টর, ল্যাম্প এফিসিয়েন্সি, আর বাকি পোর্শনটা আমি পরে দেখব। তো আজকে মেনলি আমি নোটটা পুরোটাই দিয়ে দিচ্ছি, এখানে কতটা করলাম যেন আমরা মোটামুটি করলাম। হ্যাঁ বলো। বলছি যে ওই আরকে রাজপুতের একটা এমসিকিউ বই আছে না, মোটামুটি এমসিকিউ নইগুলো, ওটাতে রাষ্ট্রের ইলুমিনেশন আছে, ওখান থেকে এমসিকিউ গুলো করলে হবে। যেখান থেকে পারো বই হলেই হলো, এমসিকিউ পড়লেই হবে। 32 থেকে 46, দাঁড়াও এক মিনিট। বলো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। হবে না, পরীক্ষা নিয়েছি, দাঁড়াও এক মিনিট, এক মিনিট দাঁড়াও। আজকে কত তারিখ যেন, 6/12। তোমাদের এখানে যে নোটে লেখা আছে ফর্মুলাগুলো বা ডেফিনিশনগুলো, এটা পড়লেই হবে, আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। তোমরা যদি বই পড়তে চাও একান্তই, তাহলে সেক্ষেত্রে ওই এইচ পার্তাব বলে একজন রাইটার আছেন, ওনার বই পড়তে পারো, একই জিনিস লেখা আছে, ঠিক আছে? আমি কোনো আকাশ থেকে নিয়ে এসে নিয়ে আসছি না, সব স্যারেদের লেখা থেকে নিচ্ছি। হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের। দেখো তোমাদের গ্রুপ থেকে একটু চেক করে নাও, বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, আজকে তো সবাই আছে। হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করতে বলো। শুভঙ্কর, ওই যে সৌমদী, তোমাদের তোমার চোখের তিনটে প্যারামিটার বলেছিলাম, একটা হচ্ছে ধরো প্রথমত বলেছিলাম লাইট, লাইটটা ডিফাইন্ড হয় হচ্ছে তোমার সোর্সের উপর, ঠিক আছে? তুমি ধরো বাল্ব ইউজ করছো, কি ধরনের বাল্ব ইউজ করছো তার উপর ভিত্তি করে তোমার তার লুমেন ডিসাইড হবে, ঠিক আছে? কত ওয়াটের বাল্ব ইউজ করছো তার করসপন্ডিংলি তার লুমেন আউটপুট। তারপর পড়েছিল হচ্ছে
লুমিনাস ইনটেনসিটি যেটা ডিফাইন হয়েছিল ডিভাইসের উপর মানে সোর্সের উপর, ঠিক সেই রকম ইলুমিনেশন পড়েছিল ই, ইলুমিনেশনটা ডিফাইন হয়েছিল ওয়ার্কিং প্লেনের উপর কার উপর রেখে কাজ করছো, আর ব্রাইটনেসটা ডিফাইন হয়েছিল তোমার উপর, তুমি তুমি যে চোখে দেখছো, ধরো আমার চোখ ভালো বলে আমার কম ব্রাইটনেসেও আমার কাজ চলে যাবে, কিন্তু আমার চোখের অবস্থা খারাপ আমার ধরো চশমা পড়তে হবে, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে আমাকে আরো বেশি ব্রাইটনেস ওনার অবজেক্ট দেখতে হবে, ঠিক আছে। ব্রাইটনেস হচ্ছে সেন্সেশন টু ইওর আই, ঠিক আছে। ইলুমিনেশন হচ্ছে বেসড অন ইওর ওয়ার্কিং প্লেন, ঠিক আছে। তারপরে ফ্লাক্সটা হচ্ছে তোমার সোর্স, সোর্সের সাইডের কম্পোনেন্টটা, ঠিক আছে। বাকি প্যারামিটার গুলো মোটামুটি সোর্সের রেসপেক্টে হয় আর এটা তোমার চোখের রেসপেক্টে হয়। এইভাবে তুমি লিখতে পারো, এটা ছিল এখানে খেয়াল করে দেখনি মনে হচ্ছে। এই যে ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার হচ্ছে ব্রাইটনেস, দেখো লেখা আছে ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার আই বাই আর স্কোয়ার, এটা খেয়াল করে দেখো নি, তার মানে এখানে মনে হয় লেখা নেই, এইখানে লেখা আছে আই বাই আর স্কোয়ার, এটা এটা নোটে আছে দেখবে, আগের দিনের নোটটাই আছে, আগের দিনের নোটটাই আছে, সবাই ভালো আছো তো? সবাই ভালো থাকো, কিন্তু মানে জ্বর টর হচ্ছে আমাদের বাড়িতে তো সবারই হয়ে গেল, আমি এখন মোটামুটি ঠিক আছে, আমার বাবার আজকে ধরা পড়ে মানে ইয়ে হয়েছে জ্বর হয়েছে, সাবধানে থাকবে কারণ এই সময়টা এমনই যে একটুতেই আমাদের তো সত্যি কথা বলতে কি করোনা হোক বা যাই হোক তো এফেক্টই অন্যরকম আর কি, ঠিক আছে। তোমার ভ্যাকসিনেশন সবার হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ স্যার। ভ্যাকসিনেশনটা অ্যাকচুয়ালি তোমার 6-7 মাসের মতো ভ্যালিড থাকে, ঠিক আছে, তারপর কিন্তু সেটা আর কোনো এফেক্ট থাকবে না। ভ্যাকসিনেশন একটা জোন, মানে তোমাকে একটা টাইম গ্যাপ পর্যন্ত বাঁচিয়ে রাখবে, মানে বাঁচিয়ে রাখবে বলতে ইন দ্য সেন্স প্রোটেকশন। তার মানে স্যার আপনি কি বলতে চাইছেন? তার মানে কি মরে যাব? 6 মাস পরে ছমাস বাদে তোমাকে আবার নিতে হবে, ড্রাগ এডিক্ট বুঝো? না স্যার, আমাদেরকে ইনডাইরেক্টলি ড্রাগ এডিক্ট করা হচ্ছে, ঠিক আছে, এটা বাজে বাজে ভাষায় বললে। এটাই হচ্ছে সিচুয়েশন, আর কিছু করার নেই, তবে ইঞ্জেকশন আমাদেরকে নিতে হবে যেরকম যার সময় আসছে। এই ওমিক্রন বলে যে ভাইরাসটার বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে, যদি এ জন্য আমাদের ধরো থার্ড ওয়েভ তৈরি হলো, তাহলে কিন্তু ভেবে রাখো আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বছরই এরকম একটা না একটা ভ্যারিয়েন্ট আসবে, এবং প্রত্যেকটা বছরই এরকম 2-3 মাস করে আমাদের লকডাউন তাহলে থাকতে হবে। আর যদি দেখতে পাও যে ওমিক্রনের জন্য অতটা এফেক্ট হলো না, কিছুই প্রভাব পড়লো না, আমরা ভালোভাবেই ঠিকভাবে কেটে গেল আমাদের দিনগুলো, তাহলে কিন্তু সময় ভালো। আদারওয়াইজ যদি আবার সেম সিচুয়েশন হয় লাইক আগের বার যেরকম এপ্রিল মাসে হয়েছিল, ঠিক আছে, ওই ওই সিচুয়েশন যদি আবার হয় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে হবে, তাহলে কিন্তু জেনুইনলি মুশকিলে পড়তে হবে সবাইকে। আর তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে স্কুলে হোক বা কলেজে হোক যারা টিচার আছেন, ঠিক আছে, তাদেরকে এক কথায় ফোর্স করবে। ফোর্স কেন করবে? ফোর্স এই কারণে করবে, তোমরা বলবে যে স্যার আপনাদের আমাদের ক্লাস নিন, ফিজিক্যাল ক্লাসেস চালু করুন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ল্যাব করার চেষ্টা করবে ফিজিক্যালি কলেজে গিয়ে,
স্যার এদের বলে লাভ নেই, আমি 2 বছর ধরে বলে বলে হাঁপিয়ে গেছি যে মুখ খোল মুখ খোল, কারণ মুখ দিয়ে কোনো পাওয়ার নেই। তো এটা বলবে, এটা কেন বলবে দেখো, মানে তোমাদের মেন সময়টা হচ্ছে তোমাদের যখন এই সময়টা পেরিয়ে যাবে, ধরো আরো 1 বছর বা 1.5 বছর যখন পেরিয়ে যাবে, তখন কিন্তু তোমরা কাউকে কিচ্ছু বলতে পারবে না, ঠিক আছে, যে আমরা এটা জানি না, আমরা এটা শিখিনি। তো যারা তোমাকে ধরো রিক্রুটমেন্ট করবে, তারা কিন্তু তোমাকে ধরে নেবে যে তোমরা এটা জানো বলে, ঠিক আছে। অন্তত জিনিসপত্র গুলো চোখের চোখের আওতা চোখের আইডিয়াতে হলেও একবার দেখবে, ঠিক আছে। মানে ধরো একটা ফর এক্সাম্পল বলছি, তুমি একটা এমসিবি কে দেখলে, ঠিক আছে, এমসিবির ভেতরটা খুলে দেখলে, বা ধরো একটা ওসিবি কে দেখলে, অয়েল সার্কিট ব্রেকার কে দেখলে, ঠিক আছে, একবার কলেজে গেলে, কলেজে গিয়ে ধরো বিভিন্ন জিনিসগুলোকে চিনলে যে এটাকে এটা বলে, না তোমার বাড়িতে একটা অয়েল সার্কিট ব্রেকার আছে, না আমার বাড়িতে একটা অয়েল সার্কিট ব্রেকার আছে, ঠিক আছে, 1 নম্বর। তারপর না তোমার বাড়িতে তোমার ওই সেট আপ গুলো রয়েছে, তোমার ল্যাবের সেট আপ গুলো যেগুলো হয়, তোমার ধরো মোটর ফোটর গুলো যেগুলো থাকে, সেগুলো না তোমার বাড়িতে আছে, না আমার বাড়িতে আছে, কারোর বাড়িতে সেটা থাকে না। অ্যাটলিস্ট সেখানে গিয়ে তোমরা আইটেম গুলোকে চিনতে পারো, ঠিক আছে, কোনটাকে কিরকম কি বলে। ধরো তোমাদের কলেজে হয়তো ওই যে লাইটের বিভিন্ন ল্যাম্পের যে স্পেসিফিকেশন গুলো সেগুলো আছে, ইনক্যান্ডেশন ল্যাম্প আছে, সিএফএল আছে, এলইডি আছে, তারপরে সোডিয়াম সোডিয়াম ভেপার ল্যাম্প আছে, মার্কারি ভেপার ল্যাম্প আছে, তোমরা ওইগুলোকেও ওখানে গিয়ে একটু দেখতে পাবো, ঠিক আছে। মেন সমস্যাটা হচ্ছে তিনজন হচ্ছে স্টেক হোল্ডার তোমাদের পড়াশোনার মাঝখানে, একজন হচ্ছে তোমরা নিজে, একটা হচ্ছে কলেজের টিচার, আর একটা হচ্ছে কলেজের অ্যাডমিনিস্ট্রেশন। এবার তোমরা পরীক্ষা দিচ্ছ না, পাস করে যাচ্ছ, তোমরা খুশি, কলেজের টিচাররা সুখী, এই কারণে তাদের অতটা ক্লাস নিতে হচ্ছে না, হেডেকও কম, আবার তারা মাইনেও কম পাচ্ছে, ঠিক আছে, ওদেরও মোটামুটি ভালোই সময় কাটছে, খুব একটা খারাপ সময় কাটছে না। আর অন্যদিকে তুমি যদি ইয়েদের দেখো, যারা ধরো কলেজের অ্যাডমিনিস্ট্রেশন, তারা তো আরো মজায় আছে। 1 নম্বর হচ্ছে এমপ্লয়ীদের স্যালারি কম দিতে হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে তোমার যে ইলেকট্রিসিটি কস্ট, তারপরে তোমার যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল যে কস্ট গুলো আছে সেগুলো পুরোপুরি কমে গেছে, কিচ্ছু নেই। তো তিনটে স্টেক হোল্ডার ফর এন ইউনিভার্সিটি, ফর এ স্টে, মানে পড়াশোনার ক্ষেত্রে তিনজনই খুশি। তো যদি তিনজনই খুশি হয়, কেউ কিন্তু কখনো কলেজ যেতেই চাইবে না, ঠিক আছে, কলেজ যেতেই চাইবে না, এবং কলেজে গিয়ে ক্লাস করার যে ইচ্ছাটা সেটা কারোর মধ্যে থাকবে না। এবং এই সিচুয়েশনটা কিন্তু তোমাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ তোমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক আছে। যারা একদম শুরু থেকে করছে, ল্যাবই করছে না, তাদের ব্যাপারটা অন্য, বাট তোমরা কিন্তু 1 বছর কলেজ করেছিলে, খানিকটা ল্যাব দেখেছিলে, খানিকটা ল্যাব দেখার পর বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে। তো এই ডিফিকাল্ট টাইমসটার জন্য নিজেদেরকে একটু প্রস্তুত করো, এবং তোমাদের তোমাদের কলেজে কলেজে বলো, বন্ধুদেরকে সবাই মিলে বলো যে না আমরা কলেজ যাব, গিয়ে সেখান থেকে কিছু শিখবো, ঠিক আছে। আমাদের এক স্যার আছে, তার কাছে তো মনে হয় সারা জীবন ধরে প্যান্ডেমিক চললে ভালো হয়, হ্যাঁ, যখনই হব কথা বলতাম তখন দেখছিস তো প্যান্ডেমিক সিচুয়েশন, এদিকে কিন্তু সব ঠিক হয়ে গেছে। লাস্ট ডিসেম্বরের কথা বলছি, আচ্ছা, আছে এদের যাওয়ার ইচ্ছা নেই, কি কি বাজে ব্যবহার তো করা যায় না, রাগ তো খুবই হয়। হ্যাঁ, তো এটা 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 তোমরা বলো, এবার দেখো তোমাদের কলেজের কি বলে না বলে, বাট আমি বলবো যে লেভেল দিয়ে যায়, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, সব কলেজেরই অবস্থা একই রকম, কেউ আগে কেউ পরে, এই আর কি। বাট তোমরা তোমাদের দিকটা কিন্তু চিনবে, ঠিক আছে। ওরা কি করবে দেখো, তোমাদের একটা জেনুইন জিনিস বলছি, তোমাদের মানে সব থেকে ক্ষতিকারক যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে ক্লাসগুলো হয়তো অনলাইনে ওরা যেরকম ভাবে টুকুনো 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 করে কাজ করে চালিয়ে দেবে, ঠিক আছে, খানিকটা 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 করে বলে চালিয়ে দেবে, এটা তো সমস্যা নয়, সমস্যা হচ্ছে ল্যাবগুলোতে, ঠিক আছে। তোমাদের হয়তো একদিন ল্যাবের জন্য ডাকবে, তোমার পাওয়ার সিস্টেমে 5টা বা 6টা বা 7টা ল্যাব আছে, ওরা একদিন ধরে সব করিয়ে দেবে। তুমি বিশ্বাস করতে পারবে না যে তুমি যদি একদিনে ওই ল্যাবগুলো করো না, কোনো কিচ্ছু তোমাদের মাথায় ঢুকবে না, নট আ সিঙ্গেল থিং তোমরা বুঝতে পারবে। একদিনে একখানা ল্যাব করার পরেও আমরা বুঝতে পারতাম না কি হলো, তো একদিনে 7খানা ল্যাব করে তুমি বুঝবে কি করে তোমাদের কি হলো। তোমাদের তো ল্যাবটা করলে জেনারেলি কি করা উচিত, জেনারেলি এক একটা ল্যাব 2 দিন করে করা উচিত। প্রথম দিন তোমরা করলে, করে দেখলে, জিনিসপত্র চিনলে, প্রথমে তো তুমি তো গিয়ে আবহাওয়াটাকে চিনবে যে সেখানে কি কি আছে, ঠিক আছে, তারপরে তো তুমি সেখানে টেস্ট করবে, তারপর তো তুমি সেখান থেকে রেজাল্ট অবটেন করবে, তার সেখান থেকে ডেটা ট্যাবুলেশন করবে, সেটা তো পরের কথা, সবার আগে তো গিয়ে জিনিসগুলোকে দেখবে, ঠিক আছে।
এই জিনিসটার উপর নিজেদের বন্ধুদের সাথে আলোচনা করো, নিজেদেরকে বন্ধুদেরকে বলো যে না পড়াশোনাটা আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, দিয়ে কলেজ যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা যদি কলেজের বিমুখ হয়ে যাও তাহলে কিন্তু কেউ তোমাদেরকে কলেজের মুখে করতে পারবে না, এবং জানবে তোমাদের তাগিদটা সব থেকে বেশি হতে হবে, ঠিক আছে? কোনো টিচারের থেকেও বেশি তাগিদটা তোমাদের হতে হবে, এবং বিশেষ করে প্র্যাকটিক্যালটার জন্য, আর কিচ্ছুর জন্য না, ঠিক আছে? আমাকে যদি এখন কেউ তোমাকে দেখাতে বলে যে কি করে দেখাবো তোমার, ধরো ফর এক্সাম্পল বলছি সোডিয়াম পেপার ল্যাম্প, আমি জাস্ট উপরে গুগলে লিখবো সোডিয়াম পেপার ল্যাম্প, সঙ্গে সঙ্গে খুলে চলে এলো। কিন্তু সোডিয়াম পেপার ল্যাম্প কি কিরকম দেখতে হয় সেটা যতক্ষণ তোমরা ফিজিক্যালি না দেখবে বুঝতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, ধরো পরে এরকম একটা এক্সাম্পল দিয়ে বলছি, দেখবে যে তোমরা তো ইনসুলেটার পড়েছো পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে, তো পাওয়ার সিস্টেমে ইনসুলেটার বিশেষ করে তোমার ধরো যে সাসপেনশন টাইপ ইনসুলেটার গুলো হয়, তুমি যদি দেখো কোনোদিন সাসপেনশন টাইপ ইনসুলেটারের ঠিক উপর থেকে নিচের দিকে একটা গোল সিলিন্ডার থাকে এরকম একটা, ঠিক আছে? এবার সিলিন্ডার গুলোর উপরে তুমি যদি হাত দাও, ঠিক আছে, উপরে যদি তুমি হাত ঘষে দেখো, দেখবে যে উপরে জল দাঁড়ানোর কোনো উপায় নেই, উপরের সারফেসটা হচ্ছে পুরোপুরি মসৃণ করা রয়েছে, কিন্তু ভেতরের দিকে যে সারফেসটা আছে ইনসাইড সারফেসটা কিন্তু রাফ আছে, থাকতেও পারে, রাফও থাকতে পারে বা তোমার ফিনিশও থাকতে পারে, ঠিক আছে? তো এইরকম বেশ কিছু ক্রিটিক্যাল পয়েন্ট খুঁজে পাবে। তারপর আরো কিছু কিছু ব্যাপার আছে, যেমন ধরো কোন একটা ইনসুলেটার যদি ভারতীয় ভারতে তৈরি হয়, ইন্ডিয়ান মেক হয়, আর কোন একটা ইনসুলেটার ধরো বাইরে কোন একটা দেশ ধরো জাপান মেড হলো, ঠিক আছে? তুমি দুটো ইনসুলেটারকে পাশাপাশি দেখলে বুঝতে পারবে যে আচ্ছা এটা ইন্ডিয়ান মেড, এটা জাপানিজ মেড, ঠিক আছে? যে মেটেরিয়াল ফিনিশ থেকে শুরু করে তার যে পলিশিং থেকে শুরু করে সবকিছু আলাদা হয়, ঠিক আছে? তো এই ধরনের মানে চোখে অবজার্ভিং পাওয়ার গুলো, সেই সেই জিনিসগুলো তোমরা যতক্ষণ না সেখানে গিয়ে না দেখবে, না ধরে দেখবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি কোথায় একটা সাসপেনশন ইনসুলেটারের কেবিলটাকে কোথায় ঝোলানো হয়, সাসপেনশন ইনসুলেটারের কোন এন্ডটা তোমার তোমার টাওয়ারের সঙ্গে কানেকশন করা থাকে, ঠিক আছে, এই ব্যাপারগুলো যদি তোমরা ফিজিক্যালি না দেখো, ঠিক আছে, তোমরা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? যেমন ধরো একটা সাসপেনশন ইনসুলেটারের ক্ষেত্রে, ধরো আমার হাতটা যদি সাসপেনশন ইনসুলেটার হয়, কেবিলটা নিচের দিকে থাকে, মানে যে তারটা যায় সেটা নিচ দিয়ে যায়, উপর দিকে তোমার সাসপেনশনের জন্য হ্যান্ডেলটাকে লাগানো হয়, ঠিক আছে? ঠিক সেম জিনিসটা উল্টো হয়ে যায় কার ক্ষেত্রে, পিন টাইপ ইনসুলেটারের ক্ষেত্রে, পিন টাইপ ইনসুলেটারের ক্ষেত্রে হরিজন্টাল, এই ভার্টিক্যাল ভার্টিক্যাল উপর থেকে নিচের দিকে ঝুলে যায়গুলো, ঠিক আছে? পিন টাইপ ইনসুলেটার গুলো দেখবে নিচের দিকে একটা পিন থাকে, নিচের দিকে একটা পিন থাকে, আর তার উপর এইরকম একটা ওখানে পদ্ম ফুলের শেপের মতো দেখতে এরকম একটা থাকে, নিচের দিকে একটা পিন থাকে। এবার এই যে নিচের দিকে পিনটা রয়েছে, সেই নিচের পিনটা তোমার লাগানো থাকে হচ্ছে ইয়ের উপর, তোমার ফ্রেমের উপর বা তোমার 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 ধরো যে ক্রস আর্ম হবে তার উপর। আর এই যে পদ্মপুরের মতো দেখতে যে জিনিসটা রয়েছে, তার উপরে একটা জায়গা দিয়ে কেবিল যাওয়ার জায়গা আছে, ঠিক আছে? মানে একটা পিন টাইপ ইনসুলেটার, একটা সাসপেনশন টাইপ ইনসুলেটারের অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি আলাদা, ঠিক আছে? সেটা যতক্ষণ চোখে না দেখবে ততক্ষণ বুঝতেই পারবে না। তো এইরকম কিছু ফিজিক্যাল জিনিস আছে যেগুলো তোমাদের দেখতে হবে, এবং এইগুলো তোমরা টিচারদেরকে বলবে যে স্যার আমি দেখতে চাই, আমরা এগুলো দেখবো। কলেজের এই ইনসুলেটর কোথা থেকে দেখাবে আর? হ্যাঁ, কলেজে ইনসুলেটর দেখাবে কোথা থেকে? থাকলে তো দেখাবে, আছে আছে কলেজেই আছে, ঠিক আছে? প্রত্যেক কলেজেই ল্যাবে যাবে, পাওয়ার সিস্টেম ল্যাবে একটু ঘুরে ফুলে দেখবে। আর যদি তোমরা ল্যাবে খুঁজে না পাও তাহলে সব থেকে ভালো দেখতে হবে যেখানে তোমার সাবস্টেশন রয়েছে, যে কোনো সাবস্টেশনে চলে যাবে, সাবস্টেশনে ঢালাও পড়ে আছে দেখবে, এদিকে ওদিকে ভাঙা ইনসুলেটার প্রচুর পড়ে আছে দেখে নেবে, ঠিক আছে? মানে কিছু বললে বলে নেই, হ্যান ত্যান জলের তলায় ডুবে গেছে এইসব গল্প শোনায়, ওটা কালকে শুনতে হবে। সেটা তো ছেড়ে দাও, সেটা তো একটা, সেটা তো মানে পার্সোনাল লিমিটেশনস এর উপর রয়েছে, বাট কিছু না কিছু জিনিস থাকবে। মানে আমি ফর এক্সাম্পল বলছি, তোমাদের কলেজে এরকম হবে না যে 90% মানে 100% নেই, এটা হবে না কোনো কলেজে, প্রত্যেকটা কলেজে কিছু না কিছু জিনিস থাকে দেখার জন্য, ঠিক আছে? অ্যাটলিস্ট অ্যামমিটার ভোল্টমিটারটা থাকবে, ঠিক আছে? অন্তত ভালো ভালো করে গিয়ে অ্যামমিটার আর ভোল্টমিটারটাকে দেখে আসবে, ঠিক আছে? কারণ তুমি বাড়িতে নিশ্চয়ই কিনে অ্যামমিটার ভোল্টমিটার দেখবে না, ঠিক আছে? তোমাদের একটা ছোট্ট জিনিস বলি, এগুলো বলার কারণ আছে। ধরো একটা অ্যামমিটারকে তুমি এই পেনটা দেখতে পাচ্ছ আমার মুখের সামনে নিয়ে এসে, এই পেনটা দেখতে পাচ্ছ? একটা যদি তুমি একটা অ্যামমিটারকে দেখো, কিছু অ্যামমিটারে দেখবে ইনিশিয়ালি মানে যখন যেখানে জিরোর দিকে আছে, জিরোর দিকে জিরোর দিকে স্কেলটা ক্র্যাম্পড হয়। ক্র্যাম্পড মানে হচ্ছে দেখবে একসাথে অনেকগুলো ডেটা লেখা থাকে, তাদের মধ্যে কোনো মিল নেই,
ঠিক আছে, মানে ধরো জিরোর পর হট করে হয়ে গেছে দশ, দশের পর এগারো বারো তেরো হয়েছে, মানে জিরো থেকে দশ পর্যন্ত কোনো দাগ দাগ দেওয়া নেই। কেন দাগ দেওয়া নেই, কোন মিটারে দাগ দেওয়া নেই, আবার কোন মিটারে দেখবে যে পরপর পরপর গ্যাপ দেওয়া রয়েছে, কেন গ্যাপ দেওয়া রয়েছে পরপর পরপর। একটা মিটার দেখতে পাচ্ছি জিরোর পর দশ লেখা রয়েছে, আবার সেম একটা টাইপের মিটারে দেখতে পাচ্ছি জিরোর পর এক দুই তিন করে ইকুয়াল ডিভিশন করা আছে, কেন এরকম করা আছে? ঠিক আছে, তারপর ধরো তোমরা যখন সিটিকে দেখবে কোনো জায়গায়, ধরো কোনো একটা প্যানেলের মধ্যে সিটিকে কানেকশন করা আছে, সিটির কানেকশনটা সিটি, ওটাকে সিটি হিসাবে তুমি কি করে বুঝবে যেটা সিটি? ঠিক আছে, তো এই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তোমাদের কিন্তু গিয়ে চিনতে হবে, দেখতে হবে। তোমরা হয়তো প্রথমবার দেখে কিচ্ছু বুঝতে পারবে না, ইট ইজ ওকে, কিছু বুঝতে না পারাটাও ইট ইজ ওকে, বাট অ্যাটলিস্ট তোমাদেরকে একবার হলেও চোখে দেখতে হবে জিনিসগুলো। ঠিক আছে, হয়তো কাজে হাতে কাজ হাতে কলমে কাজ করতে পারবে না বা হবে না, বাট অ্যাটলিস্ট ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা কলেজেই কিছু না কিছু ভালো টিচার থাকে, কিছু না কিছু টিচার থাকেন যারা দেখবেন তোমাদেরকে হেল্প করবেন, স্যারদেরকে বলবেন যে স্যার আপনারা আমাদেরকে একটু বলে দিন ব্যাপারগুলো, দেখবে তোমাদের অনেক নলেজ বাড়বে। ঠিক আছে, কিন্তু যেটা বাড়িতে বসে থেকে হবে না, বাড়িতে বসে থেকে ইট ইজ নট পসিবল। সৌম্যদীপ কিছু বলছিলে? স্যার বলছি কলেজ থেকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হয় না? হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট তো হয়, তোমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করতে চাইলে WBACDCL এর যেটা তোমার ওই WBPDCL এর যেটা আছে, ওরা যে বিভিন্ন ইয়েগুলোতে ভিজিট করায়, তোমার বক্রেশ্বর আছে, তারপর আমাদের এখানে ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, BTPS আছে, এই সমস্ত জায়গা ওরা ভিজিট করায়। ঠিক আছে, তোমরা যদি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভিজিট করতে পারো সব থেকে তোমাদের বেস্ট হবে। একটু প্রসেসটা বলে দেবেন, মানে কি বলতে হবে? থার্মাল পাওয়ার প্ল্যান্টে, থার্মাল পাওয়ার প্ল্যান্টে ভিজিট করার জন্য যে কোনো WBPDCL এর অফিসে বা WBACDCL নয়, যেখানে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন PDCL, WBPDCL এর অফিসে যোগাযোগ করবে, তোমরা স্টুডেন্টরা দুজন বা তিনজন বন্ধু মিলে চলে যাবে, গিয়ে বলবে যে আমরা এরকম ডিপ্লোমা করছি, আমরা এখানে ট্রেনিং করতে চাই 3 মাস বা 4 মাসের। ঠিক আছে, ওরা হয়তো দেখবে তোমাদেরকে ওই 3-4 মাস শুনে 15 দিনের একটা ডেট দেবে, 15 দিনের মতো অ্যালাউ করবে। ঠিক আছে, আর ওই জন্য ওরা হয়তো তোমাদের কাছে কিছু টাকাও চাইতে পারে, হয়তো 4-5 হাজার টাকা চাইবে, যেখানে ওরা ওদের যতগুলো প্ল্যান্ট আছে ততগুলো প্ল্যান্টের ওরা তোমাদের ট্রেনিং করাবে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে, 1 নম্বর, আর হয়ে যাওয়ার পর তোমাদের একটা সার্টিফিকেটও দেবে। ঠিক আছে, ওইটা তোমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করো থার্মাল পাওয়ার প্ল্যান্টে ভিজিটের জন্য। থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভিজিট করতে পারলে সমস্ত জিনিস তোমরা একসাথে দেখতে পাবে। ঠিক আছে, ইট ইজ দি মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং প্লেসেস, মানে যেগুলো গেলে তোমরা নিজেদের মনে হবে যে না, আমরা একজন ইঞ্জিনিয়ার এবং আমাদের মতো কিছু লোকজনই এই জিনিসটা তৈরি করেছে। ঠিক আছে, তো থার্মাল পাওয়ার প্ল্যান্টে চেষ্টা করো তোমাদের ভিজিটটা করার। ঠিক আছে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারো। ঠিক আছে, যে কোনো WBPDCL এর অফিসে চলে যাও, WBPDCL এর অফিসে গিয়ে বলো যে আমরা এরকম করতে চাই, ওরা সঙ্গে সঙ্গে তোমাকে হেল্প করবে। ঠিক আছে, তোমাদের বন্ধুদের মধ্যে যদি কেউ বা কারোর বাবা WBACDCL এ কাজ করে থাকেন অথবা ACTCL এ কাজ করে থাকেন, তাদেরকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারো, তারাও দেখবে তোমাদেরকে হেল্প করে দেবে। ঠিক আছে, আমি স্যার 3366 মানে ওই দেখে এসেছি স্যার। হ্যাঁ, ওগুলো তো, মানে ট্রান্সমিশনের, আমি থার্মাল পাওয়ার প্ল্যান্টের কথা বলছি, আমি পাওয়ার প্ল্যান্টে যাওয়ার জন্য বলছি। পাওয়ার প্ল্যান্টে গেলে তোমরা একসাথে অনেক কিছু জিনিস বুঝতে পারবে। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট একটা বড় পার্ট, তো ওর মধ্যে তোমার ইলেকট্রিক্যালের মেজর পার্টটা দেখতে হবে। আর যদি পারো তো ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্টটা ভিজিট করবে, কারণ ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে এখনো পর্যন্ত পুরনো ব্রেকার্স আছে। ঠিক আছে, পুরোনো ব্রেকার আছে, পুরোনো সিস্টেমস আছে। ঠিক আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো পুরোনো, পুরোনো মানে যেগুলো বইতে লেখা আছে। ঠিক আছে, তো সেই জায়গাটা তোমরা কিন্তু ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্টে অনেকটা পাবে। যদি ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্টে করতে চাও, করতে পারো, তোমরা পাবে, একটু পারমিশন করাতে হয় এই আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আপনার যদি থাকে স্যার আপনি ব্যাপারটা করিয়ে দেন তাহলে তো হয়ে যায়। আমি কিছু বলবো না, কারণ হচ্ছে এটা ওই জায়গায় ডাইরেক্টলি কথা বলাটা বেস্ট হবে। ঠিক আছে, বুঝলাম না স্যার।
তুমি ডাইরেক্টলি WBPDCL এর অফিসে কথা বলবে, তাহলেও যা কাজ হবে আর আমি বললেও সেম কাজ হবে, ঠিক আছে? পরিচিতি আমার আছে, তা নিয়ে কোনো ইয়ে নেই, দ্বিমত নেই, বাট তোমরা নিজেরা অ্যাপ্রোচ করবে তাহলে তোমরা শিখতে পারবে বেশি, ঠিক আছে? আমি আমি বলেছি তোমরা যদি একান্তই না পারো, ঠিক আছে, তারপরে আমাকে বলো, যদি আমার পক্ষে পসিবল হয় আমি তোমাদের হেল্প করব, ঠিক আছে? বাট এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? কারণ তোমরা আগে সেটা নিজেরা করি তারপরে, হ্যাঁ, তোমরা নিজেরা করো। আর টাকা পয়সা চাইতে পারে, আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ WBPDCL যেটা দেখায় সেটা খুব ভালো একটা অর্গানাইজড প্রোগ্রাম দেখায়, 15 দিন বা 30 দিনের হয়, ঠিক আছে? ওরা বক্রেশ্বর ফক্রেশ্বর সবকিছু মিলিয়ে একটা করে, ঠিক আছে? আমি জানি এটা হয়েছে, আমি 2019 সালেও বেশ কিছু স্টুডেন্ট আমাদের করেছিল, তো তোমরা যদি করতে চাও করো, ওটা খুব ভালো জিনিস, এবং ওতে খুব শিখতে পারবে, জিনিসপত্রগুলো দেখতে পারবে, চিনতে পারবে, ওগুলো তোমার কাজে আসবে, ঠিক আছে? অ্যাটলিস্ট 1 মাসের মোটো যদি তোমরা করতে পারো, কিছুটা হলেও তোমাদের আইডিয়া হবে, ঠিক আছে? একদম জিরো আইডিয়া হবে না। আর সব থেকে বড় ব্যাপারটা কি, তোমরা যখন ডিপ্লোমা পাস করে বেরিয়ে যাবে বা ডিগ্রি পাস করে বেরিয়ে যাবে, তখন কিন্তু তোমাদের এই সুযোগটা জীবনে কখনো আসবে না। তুমি থার্মাল পাওয়ার প্ল্যান্টে কাজ না করলে থার্মাল পাওয়ার প্ল্যান্টের ভেতরের অ্যাক্সেস তোমাকে কেউ দেবে না, ঠিক আছে? ভেতরের অ্যাক্সেস কেউ দেবে না তোমাকে। তুমি যখন তোমার চোখের সামনে একটা বয়লারকে চলতে দেখবে, বা একটা টারবাইনকে ঘুরতে দেখবে, বা ধরো একটা অল্টারনেটরকে আওয়াজ শুনবে, ঠিক আছে, সেই ফিলিংসটা তুমি পয়সা দিয়ে কিনতে পারবে না, ঠিক আছে? মানে এরকম একটা ব্যাপার, বলে তো বোঝানো যায় না সবকিছু। ধরো পাওয়ার প্ল্যান্টের মধ্যে যখন টারবাইনটা ঘুরছে আর অল্টারনেটরটা চলছে, তুমি যখন সেখানে সামনে যাবে, তোমার গা হাত পা কাঁপবে ভাইব্রেশনের জন্য, সেই অনুভূতিটা তুমি সেখানে না গেলে করতে পারবে না, ঠিক আছে? সেই ভয় আর এক্সাইটমেন্টের মিক্স অনুভূতিটা তোমরা সেখানে না গেলে করতে পারবে না। তো ওই জন্য বলছি যে যদি পারো তো থার্মাল পাওয়ার প্ল্যান্টে করো, দেখবে অনেক কিছু দেখার মতো আছে, যেগুলো হয়তো আদারওয়াইজ তোমরা কোনোভাবে দেখতে পেতে না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? তোমরা নিজের মতো চেষ্টা করো, ঠিক আছে? পারবে পারবে, ঠিক আছে? তোমরা নিজের মতো চেষ্টা করো, পারবে অবশ্যই, ঠিক আছে? তাহলে আজকে এখানে এন্ড করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, লিভ করলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, লিভ করো, লিভ করো।